মাহবুব আলী খানের 36তম মৃত্যুবার্ষিকী বিশেষ দিনে ওনার উপরে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য আমি এখন পাশা খন্দকার এমবিএ ভাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী মণ্ডলী, সুরভি ও মাহবুব আলী ফাউন্ডেশন আয়োজিত মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেবের 36তম মৃত্যুবার্ষিকীতে আজকের এই আয়োজন, আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিল। আমরা আমাদের মাহবুব আলী খান সম্বন্ধে বলার জন্য, স্মৃতিচারণ করার জন্য আমাদের আজকে উপস্থিত আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি, এবং দোয়া পরিচালনা করার জন্য বিশিষ্ট চিন্তাবিদ জনাব আনসারী সাহেব আছেন। তো আমি সভা শুরুর প্রারম্ভেই আমাদের বিশিষ্ট চিন্তাবিদ, ইসলামিক চিন্তাবিদ, টিভি প্রেজেন্টার, আমারই কলিগ জনাব আনসারী সাহেবকে কালামে পাঠ থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনি এখন যদি একটু কোরআন পাঠ থেকে তেলাওয়াত করেন, তারপরে আপনি, আমি বলবো কখন আপনি দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة
جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله نصر من الله وفتح قريب نصر من الله وفتح قريب وبشر المؤمنين এরশাদ হচ্ছে হে ইমানদারগণ যে ব্যবসা করুণ শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাবে আমি কি তার খোঁজ তোমাদেরকে দেব ব্যবসাটি হলো তোমরা আল্লাহ ও তাঁর রসুলের উপর ইমান রাখবে এবং সেই সঙ্গে জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে এটি তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো আল্লাহ পাক তাহলে তোমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং তোমাদের এমন সব জান্নাতের দাখল দেবেন যার তলা দিয়ে জারি থাকবে নাহর সেই সঙ্গে থাকবে চিরসুখের বাগ বাগিচা ঘেরা ভালো ভালো দালান খোঠা বসত বাড়ি এটি পরম বিজয় আরো কিছু আছে যেটি তোমরা ভালো পাও এবং তা হলো আল্লাহর সাহায্য আর আসন্ন বিজয় সূরা আসাফ আয়াত 10-13 সাদাকাল্লাহুল আজিম শ্রীমণ্ডলী আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মরহুম মাহবুব আলী খান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিল শুরু করছি কালকে কিছু কিছু পত্র পত্রিকায় আমরা মাহবুব আলী খান সম্বন্ধে অনেক কিছুই লেখা বেরিয়েছে সারা বিশ্বেতেই আমরা দেখেছি একটা পত্রিকার লেখা আমার কাছে কবিগুরুর কবিতার একটা লাইন মুখস্থ করার চেষ্টা করেছিলাম তো যাই হোক এটা সবাই জানেন যে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান এটা কবিগুরু লিখেছিলেন চিত্তরঞ্জন দাস যখন মারা যান তখন তার মৃত্যুর উপর তার কবিতা এটা ছিল আর কালকে মানব জমিন লিখেছে যে আমি তোমাদের লোক রবীন্দ্রনাথের আরেকটা কবিতা যেই হোক আমার পরিচয় মাহবুব আলী খান সম্বন্ধে আমরা বলার আগে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী পত্রিকায় যে কিছু স্লাইড এসেছে তার থেকে 2 মিনিট আমরা কিছু স্লাইড এখন দেখবো তারপরে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো প্লিজ স্লাইড গুলো দেখছে ধন্যবাদ পাশা ভাই স্লাইড ঠিক নয় মানে আজকে উনার কর্মময় জীবনের উপরে যে নিউজ যেগুলো আমরা পেয়েছি উদ্যোগগুলো নেওয়া হয়েছে আমি স্ক্রিন শেয়ার করছি এখানে দেখা যাচ্ছে আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছি এটি হোস্টিং নেওয়া হয়েছে এবং দ্রুততার সাথে করা হয়েছে বলে এটা একটা ব্লগ স্পটে রাখা হয়েছে ডোমেইনটা ঠিক আছে এবং এখানে প্রথমে যে লেখাটা ওনার পরিবারের পক্ষ থেকে একটা ট্রিবিউট এবং এখানে ভাবির লেখা কবিতাও আছে দুটো খুবই টাচি কবিতা এবং আমার কাছে খুব আসলে আমি একজন মেয়ের বাবা আমার আমি বুঝি আমার মেয়ে আমার জন্য কেমন করে আমি দেশে থাকতে পারি না
যাই হোক, এবং এটা খুবই চমৎকার, অনেক দুষ্প্রাপ্য ছবি এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা এই ওয়েবসাইটে গেলে এটা দেখবেন। এখানে আরো দুটো লেখা আছে, সেগুলো হচ্ছে একটি ফটো গ্যালারি আছে, ফটো গ্যালারিতে আরো কিছু দুষ্প্রাপ্য ছবি যোগ করা হয়েছে বিভিন্ন রাষ্ট্র প্রধান বা বিভিন্ন দেশের ওনার ভবনের উপরে। এবং আরেকটি লেখা, সেটি আতিকুর রহমান রুমন লিখেছেন, মাহবুব আলী খান, একটি একজন খনজন্মা দেশপ্রেমিকের প্রতিচ্ছবি। এখানেও বেশ কিছু ছবি আছে। এর বাইরে লন্ডনের সুরমা পত্রিকায় একটি ইংরেজি ভার্সনে এই লেখা, পরিবারের লেখাটি আরেকবার এসেছে, এবং সুরমা পত্রিকা, এটি করতোয়া পত্রিকায় আতিকুর রহমান রুমনের আরেকটি লেখা। এটি সুরমা পত্রিকায় যে শ্রদ্ধাঞ্জলি স্মরণ সংখ্যা সেটি এটি, এবং এখানেও ওই স্মরণ সংখ্যাটি এটি আরেকটি পাতা। এছাড়া মানব জমিন পত্রিকা একটি লেখা বের হয়েছে, লিখেছেন মাহবুবা জেবিন। তো এইটুকুই, আমি এখন আপনাকে সভা কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াহিদুজ্জামান ভাই, আপনার ব্লগটা আমিও দেখেছি। ভাবির কবিতার কথা প্রসঙ্গ আসলো, বিশেষ করে টিয়ার্স যে কবিতাটা, আমি বেশ ভালোভাবেই উপলব্ধি করার চেষ্টা করলাম যে কবিতার মধ্যে যে জিনিসটা ফুটে উঠেছে, যে একটা মা, একটা একটা মেয়ে এবং বাবার যে আবেগ, যে কষ্ট, যে ভালোবাসা। আমারও একটা মেয়ে আছে, তো এখানে টিয়ার্স, চোখের পানি, যে চোখের পানিকে ভাবি যে কবি কাব্যিক ভাষায় লিখেছেন, সেটা রিয়েলি খুব টাচি এবং হৃদয়কে নাড়া দেয়। আমরা এই বিষয়ে যদি আল্লাহর রহমত হয় তা ভবিষ্যতে আবারও কথা বলবো। আমরা চলে যাচ্ছি যারা মাহবুব আলী খান সম্বন্ধে আজকে আমরা শুনবো যাদের কাছ থেকে। তার আগে সঞ্চালক হিসাবে আমি বলবো যে এই সুবক্তাদের সম্মুখে কথা বলার অভিজ্ঞতা, ক্ষমতা, দুঃসাহস কোনোটাই আমার নাই, বাট সঞ্চালক হিসাবে আমাকে 2 মিনিট বলতেই হবে। এই খনজন্মা পুরুষ এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেন যেটি বাংলাদেশের তথা তৎকালীন ভারতের একটি বিখ্যাত পরিবার। এই পরিবার সম্বন্ধে কিন্তু এই এ প্রজন্মের অনেকেরই অনেক কিছু জানা নেই। এ পরিবারের একজন মাদার সাইডের স্যার সৈয়দ আমির আলী, আমি নিজেও জানতাম না যে এই পরিবারের তিনি একজন পিতামহ। মাহবুব আলী খান সাহেবের এই সৈয়দ স্যার আমির আলী তৎকালীন স্যার টাইটেল পেয়েছেন, এবং অত্যন্ত সুখের বিষয় যে তার দূরদর্শিতা, যে আজকের ইস্ট লন্ডন মস্ক, যেটাকে নিয়ে বাঙালিরা গর্ব করি, আমরা মুসলমানরা গর্ব করি, ইউরোপের সর্ববৃহৎ মস্ক, এবং তিনি ছিলেন তারই একজন কোফাউন্ডার। তারপরে আমরা দেখি ডক্টর আসাদুর আলী সাহ, তিনি সর্বভারতের একজন বিশিষ্ট চিকিৎসক ছিলেন, এবং কিছু কিছু কিংবদন্তির গল্প আছে তার চিকিৎসা নিয়ে, সেটাও দীর্ঘক্ষণ বলা যাবে। এবং চিকিৎসা শাস্ত্রে তৎকালীন সময়ে তিনি ভারতে 2 মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা করেছেন। তারপরে আমরা দেখি, আমি কেন বলছি, আমি বলছি যে আমরা বলি সম্ভ্রান্ত পরিবারে মাহবুব আলী খান সাহেবের জন্ম। এই সম্ভ্রান্ত পরিবারের জন্মের বিষয়ে আমরা অনেকবার অনেকের ক্ষেত্রে অনেক সময় বলে থাকি, কিন্তু আমার কথা হচ্ছে যে সত্যিকার অবাক করা কিছু ঐতিহ্য এই সম্ভ্রান্ত পরিবারে আছে, যেটা এই প্রজন্মকে জানানোর দায়িত্ব কিন্তু আমাদের। এই প্রজন্ম, এই পরিবার আর এই খনজন্মা পুরুষ সম্বন্ধে না জানলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, কারণ ইতিহাসে খনজন্মা পুরুষের জন্ম বারবারে হয় না। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে নেতৃত্ব দিবার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠান কিছু সংখ্যক মানুষকে, এবং কিছু সংখ্যক মানুষকে পাঠান মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য, এবং মানুষকে শ্রদ্ধা করার জন্য, এবং মানুষ সম্বন্ধে চিন্তা করার জন্য। তাদেরই একজন আমাদের এই খনজন্মা পুরুষ জনাব মাহবুব আলী খান সাহেব। মাহবুব আলী খান সাহেবের বাবা ছিলেন তৎকালীন আসামের প্রথম মুসলিম ব্যারিস্টার। কথাটা আজকে শুনলে অনেকাংশেই খুব একটা গুরুত্ব বহন করবে না, কিন্তু আমরা যদি একটু ডিপলি চিন্তা করে দেখি যে তখনকার সময় ব্যারিস্টার ভারত থেকে ইংল্যান্ডে এসে ব্যারিস্টারি পাশ করা এবং কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে 2-3 মাস্টার করা, সত্যিকার অর্থে আল্লাহর ব্লেসিং ছাড়া এ ধরনের সম্ভব না। তার বাবা কংগ্রেসের, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন,
তৎকালীন মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছেন, এমএলএ ছিলেন। তো এই যে ধারাবাহিকতা, এটা বলার পিছনে কারণটা হচ্ছে আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো তার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, যে ঐতিহ্যবাহী রক্ত, সেটা আল্লাহর দান, যেটা সেই বহন, সেই রক্ত বহন করে মাহবুব আলী খান সাহেব কিন্তু আমাদের মধ্যে নেতৃত্ব দিয়ে গেছে। আমরা নিজেও জানতাম না তিনি একজন ভাষা সৈনিক, আমি নিজে জানতাম না, গত 5 দিন আগে আমি ফাউন্ড করলাম যে তিনি একজন ভাষা সৈনিক ছিলেন। তাহলে এই দায়িত্বটা কার উপরে বর্তায়? আজকে যদি আমরা মাহবুব আলী খান সাহেবের মতো মানুষকে ইতিহাসের মধ্যে থেকে বের করে এনে গবেষণা করে এ প্রজন্মের কাছে প্রতিষ্ঠিত না করতে পারি, ভবিষ্যতে কিন্তু আমরা মাহবুব আলী খান বেশি করে এদেশে জন্মগ্রহণ করবে না। যদি মূল্যায়ন না হয়, পৃথিবীতে ক্ষণজন্মা পুরুষদের মূল্যায়ন হলেই আরো ক্ষণজন্মা পুরুষরা জন্মগ্রহণ করে। তিনি ভাষা সৈনিক ছিলেন, তার দেশপ্রেম কতটুকু ছিল যে তৎকালীন পাকিস্তানে তাকে কারাবন্দী করে রাখা হয়েছিল এবং সেই তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন ডিফেন্স অফিসার হিসাবে তখন তিনি পাকিস্তানে কাজে ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি 3 বছর কারাবরণ করে পরিবার নিয়ে এক পায়ে খালি পায়ে হেঁটে আফগানিস্তান বর্ডার ক্রস করে বাংলাদেশে এসে তিনি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন, যার ফলশ্রুতিতে আমরা শুনবো ভবিষ্যতে ওনার কার্যক্রম সম্বন্ধে বক্তাদের কাছ থেকে। তিনি নেভেল চিফ হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সহকর্মী হিসাবে, উপদেষ্টা হিসাবে এবং পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। তিনি হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেছেন, বাট আল্লাহ বলেন যে পৃথিবীতে যেই জন্মগ্রহণ করে তাকেই মরতে হবে। কিন্তু সব মানুষ কিন্তু মারা যায় না, তারা ইতিহাস রেখে যায়, তাদের স্মৃতি রেখে যায়, তাদের স্বপ্ন রেখে যায়, তাদের কাজ রেখে যায়। মাহবুব আলী খান সাহেব তাদের একজন। আমরা এখন কথা বলবো তার স্মৃতি নিয়ে। আমাদের সাথে অত্যন্ত প্রতিষ্ঠিত পরিচিত মুখ আমাদের সবারই গেস্ট হিসাবে আছেন। তা আমি আমাদের প্রধান 3 জন গেস্ট আছেন, আমাদের আজকে প্রধান অতিথি জনাব ব্যারিস্টার মুদুদ আহমদ। জনাব ব্যারিস্টার মুদুদ আহমদ সম্বন্ধে আমার পরিচয় দিবার কিছুই নেই, আপনারা সবাই জানেন তিনি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। তারপরে প্রধান আলোচক হিসেবে আছেন বিখ্যাত মুক্তিযোদ্ধা, একসময়কার কৃতি ফুটবলার, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং বর্তমান বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম। তারপরে আছেন আমাদের বিশিষ্ট আলোচক হিসাবে বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সাবেক বিমান বাহিনী প্রধান, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ মাহমুদ চৌধুরী। আরো আছেন আমাদের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আমাদের সিলেটের জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় কমিটির সদস্য আছেন, আমাদের অত্যন্ত পরিচিত মুখ সদা হাস্যোজ্জ্বল বিএনপি যুক্তরাজ্যের সভাপতি এবং মাহবুব আলী খান স্মৃতি সংসদের উপদেষ্টা জনাব এম এ মালেক। আমাদের সাথে আছেন আমাদের একজন প্রিয় মানুষ বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সালাম ভাই, আর আছেন বিশিষ্ট শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আতাউর রহমান পীর, সাবেক প্রিন্সিপাল মদন মোহন কলেজ। প্রতিমণ্ডলী, আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে যাকে নিয়ে আমরা কথা বলবো, এই করোনা ভাইরাসের সময়ে আল্লাহর এই গজবে আল্লাহ বলেন যে প্রতিটা ক্ষেত্রে তোমরা আমার রহমতের অনুসন্ধান করো। আজকের এই ভার্চুয়াল যে প্রোগ্রামটা হচ্ছে করোনা ভাইরাস টাইমে, আমি কিন্তু মাহবুব আলী খান স্মৃতি সংসদ পরিষদের ইংল্যান্ডের বেশ কয়েকটা মিলাদ মাহফিল এবং শোক সভা গিয়েছি, লন্ডনে হয়েছে, আর আজকে সারা বিশ্বের আপনারা যে যেখানে আছেন এটাও আল্লাহর রহমত। আল্লাহ আমাদের খান সাহেবকে বেহেশত নসিব করুন। আজকের এই ভার্চুয়াল প্রোগ্রামে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমরা মাহবুব আলী খান সাহেবের সুযোগ্য কন্যা ডক্টর জুবাইদা রহমান এবং আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, বিএনপির
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পেয়েছি। এখানে জনাব তারেক রহমানের আজকের পরিচয়, তিনি মাহবুব খালি খান সাহেবের প্রিয় একজন জামাতা, তার অন্য মেয়ে এবং জামাতা বাংলাদেশে আছেন। আর কথা বলবো আমরা, কথা বলার আগে আরেকটা কথা বলবো, আজকের এই আয়োজনটা সুরভির তরফে, আর সুরভিটা হচ্ছে মাহবুব আলী খান সাহেবের প্রাণপ্রিয় পত্নী সৈয়দা ইকবাল মতবানুর সংগঠন। এই সংগঠনটা মাহবুব আলী খান সাহেবের স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে, অবহেলিত শিশুদের নিয়ে কাজ করছে, যে শিশুদের নিয়ে কাজ করার স্বপ্ন মাহবুব আলী খান সাহেবের ছিল এবং যার বাস্তবায়ন করার ক্ষেত্রে হাজারো হাজার শিশুকে, এই অবহেলিত শিশুকে সামাজিক মর্যাদা এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সৈয়দ ইকবাল মতবানুর কাজ করে যাচ্ছে এবং যার স্বীকৃতি স্বরূপ তিনি স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। তো সুরভি থেকে আজকের এই প্রোগ্রামে আমি প্রথমেই আলোচনার জন্য আহ্বান জানাবো। আলোচনার আগে আমি একটা কথা বলবো যে আমাদের আজকে যে প্রধান সিনিয়র যে তিনজন আলোচক আছেন, আমাদের প্রধান অতিথি এবং আমাদের প্রধান আলোচক এবং বিশেষ আলোচক, তারা ছাড়া যে আমাদের বাকি যে আলোচকরা বক্তারা, আপনারা অবশ্যই মাহবুব আলী খান সম্বন্ধে আমি জানি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিতে পারবেন, স্মৃতিচারণ করতে পারবেন এবং আপনাদের যোগ্যতাও আছে এবং আমরা সবাই জানি সেটা, আপনারা করতে ভালোবাসেন এবং আমরাও শুনতে ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয়, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 1 ঘন্টা 20 মিনিট, তার মধ্যে অনেক সময় চলেই গেছে। তো এই সময়ের ভিত্তিতে যদি আমরা আমাদের প্রধান আলোচকদের কাছ থেকে শুনতে হয়, তাহলে যদি আপনারা একটু কনসিডার করে ফিউ মিনিটের ভিতরে আপনাদের আপনাদের বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন, তাহলে আমাদের জন্য, আমরা তার যারা তার সাথে কাজ করেছেন যেসব সিনিয়র বক্তারা আছেন তাদের কাছ থেকে জনাব এম এ খান সাহেবের স্মৃতি শুনতে সুবিধা হবে। তা আমি প্রথমেই আহ্বান জানাবো আজকের সবার প্রধান প্রথম বক্তা। আর তার আগে আমি যেটা বলবো যে আমাদের এখানে আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছিলাম কিন্তু যেটা সম্ভব নয়, আমাদের এখানে আরো তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন, আপনারা সবাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন আমার শ্রদ্ধাভাজন মামা মুহিদুর রহমান সাহেব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আর আছেন হুমায়ুন কবির সাহেব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরো আছেন শাস্তা কুদ্দুস চৌধুরী, সাবেক সভাপতি এবং প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি। তা আমি এখন আহ্বান জানাবো বক্তব্য রাখার জন্য বিশিষ্ট শিক্ষাবিদ আতাউর রহমান পীর, আপনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আপনি আমাদেরকে একটু শোনান। ধন্যবাদ। আতাউর রহমান পীর, প্লিজ। আতাউর রহমান পীর ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? রহমান পীর ভাই কোথায় আছেন? আপনি দেখতে পাচ্ছেন না এখানে? আতাউর রহমান পীর ভাই, ওনার মাইক্রোফোনটা মিউট করা মনে হচ্ছে। আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে। আতাউর রহমান পীর ভাই, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে আপনি একটু কথা বলেন। থ্যাংক ইউ, এতক্ষণ পারমিশন ছিল না আনমিউট করার। শোনা যাচ্ছে আমাকে পাশা ভাই? শোনা যাচ্ছে? তারা আছেন, তারা জি শোনা যাচ্ছে আমাকে? জি আপনাদের ফোনটা হোস্ট থেকে মিউট করা আছে, কথা একটু আনমিউট হয়েছে। শোনা যাচ্ছে নাকি? আনমিউট হয়েছে জি, আপনাকে শুনছি। প্লিজ আমরা এখন কথা শুনবো, স্মৃতি শুনবো জনাব আতাউর রহমান পীর। থ্যাংক ইউ পাশা ভাই, আজকের স্মরণ সভার প্রধান অতিথি, প্রধান আলোচক, অন্যান্য গুণীজন যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং গুড ইভিনিং বাংলাদেশের, আপনাদের গুড আফটারনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট আমাদের আধ্যাত্মিক রাজধানী, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী।
এর কারণ হচ্ছে এখানে হযরত শাহজালালের মতো মানুষের পদচারণা ঘটেছিল, এখানে অনেক ওলি গৌস কুতুবের জন্ম হয়েছিল, এখানে একইভাবে অনেক কৃতি মানুষের জন্ম হয়েছে। এই কৃতি মানুষদের মধ্যে একজন হচ্ছেন আজকে যার 36তম মৃত্যুবার্ষিকী, সেই মাহবুব আলী খান সাহেব, যিনি আমাদের অনেকেই আমাদের বয়সী যারা তাদের অনেকেরই স্মৃতি ভাসছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পাশা ভাই আগেও বলেছেন, মূর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। ঠিক একইভাবে মাহবুব আলী খানও আমাদের মাঝে বাঁচতে চেয়েছেন আমাদের লোক হিসাবে। তিনি কাজ করেছেন নীরবে নিবৃতে মানুষের জন্য, দেশের জন্য। স্বাধীনতা যুদ্ধের সময় একটু আগে শুনেছেন বন্দী ছিলেন পাকিস্তানি বাহিনীর কাছে, এবং তিনি যেভাবে দেশে ফিরে এসেছেন সেটাও কষ্টকর। তারপরে এদেশে এসে বিভিন্ন পদমর্যাদায় নৌবাহিনীতে ছিলেন, শেষ পর্যন্ত নৌবাহিনী প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার সময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভের কিছু দিন পরই আমাদের বঙ্গোপসাগরে একটা দ্বীপ জেগে উঠেছিল, তালপট্টি দ্বীপ। বর্তমান প্রজন্ম নাম শুনে কিন্তু এটা দখল করতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। ভারত দাবি করেছিল তালপট্টি দ্বীপ তাদের, কিন্তু সেই দ্বীপের দায়িত্বভার কিংবা এটার দখল নিতে মাহবুব আলী খান সাহেব প্রভূত কষ্ট স্বীকার করেছিলেন, প্রভূত জ্ঞান গরিমার পরিচয় দিয়েছিলেন। শেষ পর্যন্ত এটার মালিকানা আমরা পেয়েছি। তার মাধ্যমে জলদস্যু তখন প্রচুর ছিল আমাদের দেশে, সেইটা দমন হয়েছে। সমুদ্র সীমায় আমাদের নিজেদের দখল আমরা নিশ্চিত করতে পেরেছিলাম। একটু আগেও শুনেছেন আপনারা তার পারিবারিক ঐতিহ্য। তার আব্বা, তিনি তৎকালীন ভারতের প্রথম মুসলিম ব্যারিস্টার, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, নিখিল ভারত আইন পরিষদের সদস্য অর্থাৎ MLA ছিলেন। তার দাদা মাহবুব আলী খান সাহেবের দাদা ছিলেন বিশিষ্ট চিকিৎসক, যিনি পাটনা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন, এবং তিনি দুটা মেডিকেল কলেজ ভারতে প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাদেশেও অনেকগুলো হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। আরেক দাদা, তার আব্বার চাচা, বাংলা ও আসামের প্রথম মুসলিম ICS অফিসার গজনফর আলী খান। আমাদের বর্তমান প্রজন্ম ওনাদেরকে আসলে ভুলে যাচ্ছে। তার দাদা, তার আব্বার মামা, যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, আমির আলী, এবং তিনি যে দুটা পুস্তক রচনা করেছিলেন সেই পুস্তকগুলো একটি মাইল ফলক হয়ে আছে। তার দুই কন্যা, একজন আমাদের মাঝে এখন উপস্থিত আছেন, কনিষ্ঠ কন্যা ডক্টর জুবেদা রহমান, বড় কন্যাও শিক্ষিতা, এবং তার জামাতা, আমাদের সিলেটের জামাতা, BNP'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণের অহংকার শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান উপস্থিত আছেন আমাদের সাথে। এবং তার পারিবারিক যে ঐতিহ্য দেখেন,
তার কন্যা ডাক্তার জুবেদা রহমান প্রিভেন্টিভ কার্ডিওলজি বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তার সাথে 52টি দেশে শিক্ষার্থী ছিল এবং তার মধ্যে তিনি প্রথম হয়েছিলেন। তাদের মেয়ে অর্থাৎ মাহবুব আলী খান সাহেবের নাতনি জায়মা রহমান, সেও একজন ব্যারিস্টার। মাহবুব আলী খান 63 খ্রিস্টাব্দে তিনি রানী এলিজাবেথের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। বাংলাদেশের নৌবাহিনী কিংবা সব বাহিনী স্বাধীনতার পর পর সময়ে খুব যুগোপযোগী ছিল না, আধুনিক ছিল না, কিন্তু বাংলাদেশের নৌবাহিনীকে বিশ্বমানের যুগোপযোগী করতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। তার শ্রম সার্থক হয়েছে। আমরা বলবো যে আমাদের বাংলাদেশের, আমি পীর ভাইকে একটু ইন্টারাপ্ট করব, আমাদেরকে খুব স্বল্প সময়ে শেষ করতে হবে, আমাদের 1 মিনিট লাগবে, 1 মিনিট ম্যাক্সিমাম। আমি বলি আপনারা যদি 5 মিনিটের উপরে নেই তাহলে আমরা সিনিয়র, না আমাদের 1 মিনিট লাগবে ইনশাআল্লাহ, 1 মিনিট প্লিজ। তার মৃত্যু দিবস, আমি চলে আসছি শেষের দিকে। বাংলাদেশ বিমানের একটা ফোকার বিমান ঢাকা বিমানবন্দরে অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা সারা রাত জেগে, বাংলাদেশ টেলিভিশন ছাড়া কোনো চ্যানেল তখন ছিল না, সারা রাত জেগে জেগে দেখেছিলাম তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উদ্ধার কাজ পরিচালনা করছিলেন। এবং পরদিন এই উদ্ধার কাজে যাওয়ার পরই তার হার্ট অ্যাটাক হয়। মাত্র 49 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রব্বুল আলামিনের ডাকে চলে যান। তিনি আসলেই সত্যিকার অর্থে তিনি একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। আমরা যদি তার কর্মোদ্যম, তার সততা, তার দেশপ্রেম অনুসরণ করি তাহলেই আজকে যে আমরা আলোচনা করছি, তার স্মরণ সভা করছি, সেটা সার্থক হবে। পরিশেষে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং জুবাইদা রহমান উপস্থিত আছেন এখানে, তার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি তাদের পৈতৃক বাড়িতে মাহবুব আলী খান সাহেবের নামে যদি একটা কলেজ প্রতিষ্ঠা করা হয়, এর আশেপাশে কোনো কলেজ নেই, তাহলে তার নামটা চির জাগরুক হয়ে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ জনাব আতাউর রহমান পীর সাহেব, আপনার স্মৃতিচারণমূলক বক্তব্য এবং আপনার একটা প্রস্তাব নিয়ে এসেছেন আপনি। আমরা আমরা কথা বলবো, যদি আমি আবারও একটু পলাইটলি রিমাইন্ড দিই যে আমাদের বক্তব্যটাকে যদি আমরা শর্ট করি তাহলে আমরা সিনিয়র বক্তাদের কাছ থেকে আমরা একটু বেশি করে শুনতে পারবো। তা আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের বিশিষ্ট ব্যক্তি, আমাদের নেতা জনাব ব্যারিস্টার আব্দুস সালামকে। জনাব ব্যারিস্টার আব্দুস সালাম, আন্তর্জাতিক সম্পাদক বিএনপি। সালাম ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সালাম ভাই, হ্যাঁ সালাম ভাই, দেখতে পাচ্ছি সালাম ভাই, জি ব্যারিস্টার আব্দুল সালাম। আপনারা অন্য যারা আছেন প্লিজ আপনাদের কথা একটু বন্ধ রাখতে হবে, কথা বন্ধ রাখতে হবে, কারণ আমরা এখন বক্তব্য শুনবো ব্যারিস্টার সালাম সাহেবের। প্লিজ আপনারা কথা বলবেন না। হ্যালো, জি সালাম ভাই বলেন। সালাম ভাই কি আনমিউট করছেন আপনার ফোনটাকে? আপনারা যারা আছেন আপনারা কি আমাদেরকে সুজি দোকান
এখানে শুধুমাত্র আপনার আমার আর সালাম ভাইয়ের মাইক অন আছে। সালাম ভাইয়ের মাইক অন আছে, সালাম ভাই কথা শুরু করতে পারেন। ব্যারিস্টার সালাম, যেদিন মনে চায় না না আমি হুনি আর হুনি আর আপনার হুনি আর ঠিক আছে আপনি বলেন আমরা তাহলে পরে সালাম ভাইয়ের কাছে আবার পরে আসবো। আমরা এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো সালাম ভাই আপনার কাছে পরে আসবো। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক। জনাব এম এ মালিক, আপনি আপনার পরে সালাম ভাই বলবে, আপনি বলেন। আপনি এম এ মালিক সাহেবের ফোনটাকে একটু আনমিউট করে দেন। মালিক সাহেব কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ফোনটা আনমিউট করতে হবে, মালিক সাহেবের ফোনকে স্পিকারটা আনমিউট করতে হবে আপনার ল্যাপটপের। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন বলেন, এখন বলেন, এখন শোনা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে সুরভি কর্তৃক আয়োজিত আমাদের দক্ষিণ সুরমা এবং তথা সারা বাংলাদেশের কৃতি সন্তান রিয়ার এডমিরাল এম এ খান সাহেবের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে সেইখানে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধেয় বিজ্ঞ আলোচক বৃন্দ, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম পলিসি মেকার মওদুদ ভাই, এবং এখানে আছেন আরো দুইজন আলতাফ চৌধুরী ভাই এবং মেজর হাফিজ সাহেব সহ এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা এবং আমাদের প্রাণপ্রিয় বোন, আমাদের প্রাণপ্রিয় ভাবি ডক্টর জুবাইদা রহমান, এবং উপস্থিত সারা বাংলাদেশের যে যেখান থেকে আমাদের বক্তব্য শুনছেন কিংবা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মানুষ যখন পৃথিবীতে থাকেন না, তখন এই যে মানুষের বিদায়ী আত্মার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করতে চাই, কুর রব্বির হান হুমা কামার বাইয়ানি সাগিরা। এবং আজকে এম এ খান সাহেব সম্পর্কে অলরেডি বিগিনিংয়ে পাশা ভাইও বলেছেন, এবং তারপরে শুভেচ্ছা উদ্বোধনী বক্তব্যে আরেকজন উনি খুব চমৎকারভাবে ওনাদের ফ্যামিলি সম্পর্কে এবং সেই ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেই পাকিস্তান থেকে পালিয়ে এসে যিনি তার পরবর্তী পর্যায়ে এই ফ্যামিলিতে আমাদের সিলেটের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি উসমানী এম এ খান সাহেবেরও সম্পর্কে মামা হন। আজকের বিষয়টা হচ্ছে যে এই ফ্যামিলি এবং আমরা গর্বিত যে বিভিন্ন সময় এই ফ্যামিলি মধ্যে যেমন ইভেন বাংলাদেশে ওনাদের দুইটা ফ্যামিলি এই
তৎকালীন ভারত উপমহাদেশে ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে মানুষের কন্ট্রিবিউশন এবং স্বাধীনতা সংগ্রামেও বাংলাদেশের পতাকা যিনি এই ফ্যামিলির একজন ওনার বিআই হিসাবে বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে ওনারা দেশটাকে আমাদেরকে এনে দিয়েছেন এবং সুরভি অত্যন্ত বাংলাদেশে ওনার আমাদের খালাম্মা সম্পর্কে কারণ এম এ খান সম্পর্কে আপনারা অলরেডি বলেছেন খালাম্মার আমি খুব খালাম্মার যে ঢাকার বস্তিগুলিতে সুরভির ব্রাঞ্চ আমি দুই একটা ব্রাঞ্চ ভিজিট করেছি সেইখানে একবারে যারা কোনোদিন চিন্তা করতে পারেননি পাঠশালা স্কুলে যাওয়া তাদের ড্রেস থেকে শুরু করে খাবার থেকে শুরু করে যে মানবাধিকারের পক্ষে এই ফ্যামিলির যে অবদান সেই কন্টিনিউয়াসলি এবং এই বস্তির মেয়েদেরকে বস্তির ছেলেদেরকে দৌড়ে এবং গ্রাজুয়েট পর্যন্ত করে আমার অনেক জানা আছে আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি অনেককে গ্রাজুয়েট করে বিয়ে দিয়ে এবং সেইখানে চাকরি দিয়ে এবং সেইখানে তাদেরকে এইভাবে উনি নিরলস কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত এবং উনি সেই সুরভি দিয়ে অন্তত আমরা খুব গর্বিত যে যে শুধু সিলেট হিসাবে নয় আমরা মুক্তিযোদ্ধা ফ্যামিলির পক্ষ থেকে আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে এই দুই ফ্যামিলি কারণ ওনাদের ইভেন খালাম্মা এবং আমাদের আরেক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই দুই ফ্যামিলির যে কন্ট্রিবিউশন এবং আজকে আমরা অত্যন্ত দুই ফ্যামিলির যে কন্ট্রিবিউশন আজকে আমরা অত্যন্ত এই জাতি কৃতজ্ঞ থাকবে আজকে বাংলাদেশে এই এই এম এ খান সাহেব জেনারেল এম এ জুসমানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখে আজকে এই বাংলাদেশে যদিও আজকে ওনাদের স্মৃতিচারণ কিন্তু ওনাদের আত্মা কারণ যেখানে মানবাধিকারের জন্য ওনারা ফাইট করেছেন এই যে পূর্বের বক্তা বলেছেন যে ইভেন আফটার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দুষ্কৃতিকারীরা গুলি করার পরে পরে যে তালপট্টি দখল করে দখলে আবার নিয়ে আসছিল এই সেই সময় ভারতীয়রা কিন্তু করতে হবে মালিক সাহেব কারণ আমাদের প্রধান অতিথির একটু তাড়া আছে শেষের দিকে উনি আমাকে বলছিলেন যে আটটার দিকে যাই আমরা এটাই বলবো যে আজকে প্রধান আলোচক উনাদের কাছ থেকে আমরা শিখবো এবং আমি এম এ স্মৃতি এম এ খান স্মৃতি সংসদের পক্ষ থেকে যুক্তরাজ্যে আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে কারণ এখানে তারাও অনেক ভাবে এম এ খান সাহেবের জীবনী নিয়ে প্রতি বছরই এখানে তারা কাজ করেন সেইখানে সাদেক আছেন রাজা আছেন কামাল আছেন আকরাম আছেন এবং জুয়েল তারা ন্যাশনাল ফোরাম সহ এম এ খান সাহেবের স্মৃতি সংসদ পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের উপস্থিত আমাদের বোন ডক্টর জুবাইদা আমরা অহংকার গর্ব আমাদের বিশেষ করে আমাদের নেতাও এখানে উপস্থিত হয়েছেন তো নেতার বিষয়টা যেহেতু উনি খুব আমরা মনে করি যে আমাদের সিলেটি দুলাবাই তো সেইখানে আমরাও ওনার জন্য দোয়া করব যাতে ভবিষ্যতে বাংলা উনাদের রেখে যাওয়া যে স্বপ্নগুলি আধুনিক বাংলাদেশ গড়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সুরভির পাশে থাকবেন ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বাংলাদেশের মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের সেই রেখে যাওয়া সেই অসম্পূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত আবার করার জন্য দেশনায়ক তারেক রহমানকে আজকের এই এম এ খান স্মৃতি সংসদের পক্ষ থেকে আহ্বান জানিয়ে আবারও আমাদের খালাম্মা উনি ওনার দীর্ঘায়ু কামনা করে যেহেতু সৈয়দা ইকবাল মান
ওনার দীর্ঘায়ু কামনা করছি, ওনার দুই মেয়ে, ওনার জামাতাদের, ওনার নাতনিদের সবার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবং আবারও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সবাইকে আবারও সালাম শুভেচ্ছা। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়ন, এবং ভবিষ্যতে এই দক্ষিণ সুরমাকে আমরা আরো অনেক শক্তিশালী, আমরা একটা এলাকায় সিলেট তিন আসনে সবাইকে যাতে শক্তিশালী বাংলাদেশের অন্যতম আধুনিক দক্ষিণ সুরমা সিলেট তিন আসন, যেহেতু এম এ খান সাহেবের এলাকা, সেইখানে আমরা আশা করব ভবিষ্যতে আমাদের নেতাও সঠিক সময় সঠিক মূল্যায়ন করে অন্তত কে বাংলাদেশের অন্যতম এলাকা হিসাবে আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার আপনার কাছ থেকে আমরা যে সুরভি সম্বন্ধে শুনলাম, সুরভির কার্যক্রম সম্বন্ধে শুনলাম, তো আমরা চাইব যে মাহবুব আলী খান সম্বন্ধে, মাহবুব আলী খানের স্বপ্ন সম্বন্ধে, মাহবুব আলী কালাম ইসলামের রেখে যাওয়া কাজ সম্বন্ধে আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাইব। এ প্রজন্মের কাছে আমাদের প্রধান দায়িত্ব হবে মরহুম এম এ খান সাহেবের স্বপ্ন যারা বাস্তবায়ন করছেন তাদেরকে পরিচিত করে দেওয়া, এবং নতুন নতুন সৈনিক সৃষ্টি করা যারা মরহুম মাহবুব আলী খানের স্বপ্নে নিয়ে কাজ করবে। ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্যের জন্য। আর সঞ্চালক হিসাবে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, সময় বেঁধে দেওয়া প্রোগ্রামে সঞ্চালকের অবস্থাটা খুব না এদিক না ওদিক, আমি আপনাদেরকে বলতে পারছি না, বক্তব্য শর্ট করেন, আবার ওদিকে বক্তব্যটা এত দীর্ঘ হয়ে গেলে আমাদের জন্য সমস্যা হচ্ছে। আমি এখন কথা বলার জন্য, বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো ব্যারিস্টার আব্দুল সালাম ভাইকে। ব্যারিস্টার আব্দুল সালাম ভাই, আপনি শুনছেন আমাদেরকে? আন্তর্জাতিক সম্পাদক জাতীয়তাবাদী দল। সালাম ভাই, আপনার স্পিকারটা আনমিউট করে কথা বলেন, আমি দেখতে পাচ্ছি আপনারটা মিউটে আছে। আপনার আইফোন থেকে আপনি কথা বলছেন, আইফোনে আপনি মিউট করতে, মিউটে আছে, আনমিউট করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এখন শুনবো, এখন শুনবো, এখন বলেন, এখন শুনবো সালাম ভাই। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজকে উপমহাদেশের একজন প্রখ্যাত ব্যক্তি, আমাদের সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল জনাব মাহবুব আলী খান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈশ্বিক এই পরিস্থিতিকে সামনে রেখেই আজকে যে ভার্চুয়াল যে আলোচনা হচ্ছে, এই আলোচনা যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমার নিজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে যেহেতু এই অনুষ্ঠানটি লাইভ হচ্ছে, অনেকেই অনুষ্ঠান দেখছেন, সবাইকেই আমার নিজের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য রাখার কিছু নেই, তবে আমি শুধু এইটুকুই বলবো যে মাহবুব আলী খান সাহেব, মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সাহেব শুধু সিলেটের কৃতি সন্তান না, সারা বাংলাদেশের কৃতি সন্তান এবং উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। জীবনের শুরু থেকে শেষ মুহূর্তটি পর্যন্ত আজকের এই দিনে তিনি মানবতার কল্যাণে নিজেকে আত্মোৎসর্গ করেছেন। তিনি বর্ণাঢ্য জীবন যদি আমরা আমরা যদি একটু পর্যালোচনা করি, আমরা অনেক দূর চলে যেতে হয়। উনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন যেই পরিবারই একদম শত বছরের ঊর্ধ্বে যে পরিবারের ইতিহাস রয়েছে, শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য যারা এই পরিবারের প্রত্যেকটি সন্তানই বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপে ইতিহাস তৈরি করে গেছেন। আজকে তাই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জনাব মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সাহেবকে, এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন ওনাকে বেহেস্ত নসিব করেন, ওনার জীবনের এই বর্ণাঢ্য জীবনের একজন দেশপ্রেমিক হিসাবে দেশের জন্য, জাতির জন্য, মানব কল্যাণের জন্য তিনি যে কাজ করে গেছেন, এই সব কাজের একটি পুরস্কার হিসাবে, রেওয়ার্ড হিসাবে আল্লাহ তালা যেন ওনাকে বেহেস্ত নসিব করেন। এবং পাশাপাশি ওনার পরিবারবর্গ যারা রয়েছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের খালাম্মা
বিন্দু আপা এবং আমাদের যাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের ইতিহাসের সাথে যে নামটি জড়িত, যে নামটি বাদ দিলে বাংলাদেশকে কল্পনা করা যায় না, বাংলাদেশ নামের রাষ্ট্রকে কল্পনা করা যায় না, দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে, যাকে যার মাধ্যমে আমরা আজকে সিলেটবাসী গর্ব করে বলতে পারি আমাদের আত্মীয়তার সম্পর্ক হয়েছে আমাদের সেই ডক্টর জুবাইদা রহমান খান। আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি যেন আল্লাহ তালা সবাই তাদেরকে হায়াত দান করেন, দীর্ঘ হায়াত দান করেন, সুস্থ অবস্থায় আমাদের মধ্যে যেন বেঁচে থেকে তাদের পরিবারের ঐতিহ্যকে ধারণ করে যেন সমাজের এবং দেশের কল্যাণে কাজ করতে পারেন, এই এই কামনা করে আমি আমার বক্তব্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাম ভাই, অত্যন্ত সুস্পষ্ট সুন্দর বক্তব্য নিয়ে আসার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা একটা জাস্ট একটা কারেকশন করতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে যে ওই মানব জমিনে কালকে যে লেখাটা ভাইরাল হয়েছে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সাহেবের সম্বন্ধে লেখা, উনি লেখক আমাদের অত্যন্ত পরিচিত, আমাদেরই ভাই মুশফিকুল ফজল আনসারি সাহেবের লেখা এই এই কলামটা, যে খরজন্মা নিবৃত্তিচারী মাহবুব আলী খান সাহেবের উপরে লেখা। তো যাই হোক, এখন আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাবো আমাদের জনপ্রিয় অত্যন্ত পরিচিত বউ সিলেটের মেয়র জাতীয় কমিটির সদস্য জনাব আরিফুল হক চৌধুরীকে। জনাব আরিফুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমি আজকের এই সঞ্চালক সহ যারা এখানে আমার জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জুবাইদা রহমান সহ সকলকে, এবং যারা এই আলোচনা শ্রোতারা যারা শুনছেন সবাইকে আধ্যাত্মিক রাজধানী সিলেটের মহানগরের মানুষের পক্ষ থেকে আপনারা সকলকে সালাম জানাচ্ছি এবং একই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের প্রিয় সন্তান, আমাদের সিলেটের গৌরব জনাব রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সাহেবের কথা। আজকে প্রথমে আমরা দরগা শরীফে ওনার রুহানি এবং দোয়া মাহফিল শেষে আজকে আবার এই আলোচনায় অংশগ্রহণ করতে পারি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমি শুধু একটু স্মরণ করতে চাই, আর আমাদের সঞ্চালক ইতিমধ্যে তার পারিবারিক এবং তার জীবনের সবকিছুই এবং পরবর্তী বক্তারা সবকিছু বলেছেন, আমি শুধু একটি কথাই বলবো যে সিলেটে উনি যখন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন তখন এই সিলেটে যদি তিনি ভূমিকাটা না নিতেন তাহলে আজকে যোগাযোগ ক্ষেত্রে আমরা বেশ পিছিয়ে বর্তায় ওনার হুমকি হয়ে যেত, যেটা রেলওয়ের যোগাযোগ আখাউড়া থেকে আপু সিলেট পর্যন্ত ওনার সময়কালে এবং নিজের তদারকিতে সেই সকল রেল লাইনের সমস্ত ব্রিজ গুলো তিনি তৈরি করে দিয়ে গেছিলেন, যার ফলে আমরা এখন পর্যন্ত কোনো মতে আমাদের এই রেল লাইনের যোগাযোগ এখনো সিলেটবাসী মানে চিরদিন স্মরণ রাখবে। এরপরে কিন্তু আর রেল লাইনে কেউ কাজ করেন নাই। দ্বিতীয়ত তিনি ওই পরিবারে জন্ম নিয়েছেন যে পরিবার শুধু রাষ্ট্রীয় দায়িত্বের পাশাপাশি ওনারা এই সিলেটের অসহায় মানুষের জন্য সিলেট ম্যাটারনিটি হসপিটালে তাদের একটি বিরাট অবদান ছিল, যেটা মাহবুব আলী খান সাহেবের পিতা জনাব আহমদ ওনার আহমেদ আলী ছিলেন, উনি এবং ওনার চাচা খান বাহাদুর গজনফর আলী খান সাহেব ওনারা নিজেরা তৈরি করেছিলেন সিলেট ম্যাটারনিটি হসপিটালের এই অসহায় মানুষের জন্য হসপিটালের বিরাট ভবন, এবং যেখানে চিকিৎসক এবং প্যারামেডিক এগুলা ট্রিটমেন্ট এখানে ট্রেনিং দেওয়া হইতো, এটা তো ওই আমলেই ওনারা করেছিলেন। তাছাড়া সিলেটে এই যে যত লামাখাজি সেতু থেকে শুরু করে এইগুলো মাহবুব আলী খানের সময়
এটা কমপ্লিট হয়েছিল এবং যে মাহবুব আলী খান সাহেব শুধু যে নৌবাহিনীর প্রধান ছিলেন তা নয়, তিনি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকাকালীন অবস্থায় সিলেটের বিভিন্ন সমস্যার সম্পর্কে বিশেষ করে যেমন বাণিজ্য ও উপদেষ্টা ডাক ও তার যোগাযোগের মন্ত্রী ছিলেন দায়িত্বপ্রাপ্ত, তখন কিন্তু সিলেটে এই টেলিযোগাযোগের আমূল পরিবর্তন হয়েছিল। এই অল্প সময়ের মধ্যে তার যে অবদান সিলেটবাসী কখনো উঠতে পারে না। আমরা গত সপ্তাহে আমরা মিটিং করেছিলাম, আমরা এই নগরীতে যারা সিলেটের সম্ভ্রান্ত পরিবারের যারা এই সিলেটের জনগণের জন্য করেছেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য আমরা বেশ কয়েকজন নাম তালিকাভুক্ত হয়েছিল, তার মধ্যে অন্যতম জনাব রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সাহেবের সহ আমরা যারা সিলেটের বর্ণাঢ্য ব্যক্তিরা তাদের জন্য আমরা একটা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা গ্যালারি আমরা তৈরি করব, যে গ্যালারি থেকে তাদের বর্ণাঢ্য জীবন এবং তাদের পারিবারিক জীবনের সমস্ত কিছু সেই গ্যালারিতে সংরক্ষণ করে রাখা হবে এবং সেটা আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আমরা কিছু জায়গা নিয়েছি, সেই জায়গায় আমরা এই সমকালীন সময়ের সবকিছু আমরা সেখানে দেবো, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মরা এসে তাদের আমাদের এই সুসন্তানদের তাদের সমস্ত কার্যক্রম সম্পর্কে তারা অবহিত হন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না বাড়িয়ে আমাদের নেতৃবৃন্দকে সুযোগ দিয়ে আমরা আজকে যারা ওই সময়কালে তার কাছে থেকে তার অনেক কাজ করার সুযোগ হয়েছে তাদের মুখ থেকে আমরা শুনব। আমি দেখেছি শুধু জনাব মরহুম এম এ খান সাহেব যেভাবে করেছেন তার সহধর্মিনী সৈয়দা ইকবাল বানু উনাকে আমি ছোটবেলায় আমি দেখেছি আমার কুকুর সাথে, উনার সাথে আমার কুকুর কাজ করেছিলেন, তিনি মরহুমা হুসনেহারা চৌধুরী, তিনি এখন মারা গিয়েছেন এই স্কার্টনে, সেই সময় আমি দেখেছি তারা ওই যে কত শিশুদের এবং আমাদের ছিন্নমূল শিশুদের জন্য ওনারা যে কাজ করেছেন সেটা আমি আমার কুকুর সাথে ওনার মুখ থেকে এবং ওনার কার্যক্রম সম্বন্ধে শুনে অভিভূত। যে শুধু যে জনাব এম এ খানের সান্নিধ্যে গিয়ে তারই সহধর্মিনী সৈয়দা ইকবাল বানু এই সমাজে অসহায় দরিদ্র মানুষের জন্য যে কাজ হয় সেটাও অবিস্মরণীয়। আমরা দোয়া করি তার পরিবারের সকল সদস্যদের আল্লাহ তাআলা তাদেরকে যারা জীবিত আছেন তাদেরকে দীর্ঘায়ু করেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের তারা দীর্ঘায়ু হন, যে আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখেন এবং আমরা মনে করি তাদের পারিবারিক বিষয়ে অনেক কিছু আমাদের আজকের যে আলোচকদের মাধ্যমে শুনতে পেলাম, আমাদের মনে হয় এগুলা আমাদের স্মৃতি ধরে রাখার জন্য একটা বুকলেট তৈরি করা দরকার, কারণ ঐতিহাসিক ভাবে এইসব অনেক স্মৃতি ভুলে যায় কিন্তু একটা যদি বুকলেট তৈরি করে একটা যদি পাণ্ডুলিপি তৈরি করা যায় তাহলে সেখানে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি মেয়র হিসাবে এর প্রকাশনার দায়িত্ব নিতে পারি যদি আপনারা সকলে এই সুযোগ, তাহলে এটা আমাদের লাইব্রেরিকে ধরে রাখতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এটা সম্বন্ধে জানতে পারবে। সকলকে ধন্যবাদ এবং এই কোভিড ট্যাঙ্কিতে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা যেন তাদের সুস্থ করেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রীর সুস্থতার জন্য আমরা সকলের কাছে দোয়া করি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেয়র আরিফ সাহেব, আপনার অত্যন্ত গঠনমূলক এবং সুন্দর বক্তব্যের জন্য। আপনার সাথে কথার সাথে আমি পুনরুল্লেখ করে বলবো যে স্মৃতি ধরে যদি আমরা না রাখতে পারি, শুধু মাহবুব আলী খান সাহেবের নয়, ক্ষণজন্মা পুরুষদের স্মৃতি ধরে না রাখাটাই একটা ব্যর্থতা, আর এটা যদি আমরা ধরে রাখতে না পারি বিশেষ করে মাহবুব আলী খান সাহেবের ব্যাপারে, তাহলে আমরা এই প্রজন্মকে আমরা বসতে দিব না যে কে মাহবুব আলী খান ছিলেন এবং ভবিষ্যৎ মাহবুব আলী খান পয়দা করতেও আমরা এই সমাজকে উৎসাহিত করতে পারবো না। আমাদের শাহজাল ব্রিজ, আমার মনে আছে আমরা যখন ছাত্র মাহবুব আলী খান সাহেব যখন যোগাযোগ মন্ত্রণালয়ের বোধহয় দায়িত্বে ছিলেন অথবা যাই হোক, এই আমাদের কিন ব্রিজ ছাড়া যে আর কোন ব্রিজ সুরমার উপরে হতে পারে এটা নিয়েও আমরা কল্পনা করতে পারতাম না, কিন্তু শাহজালাল ব্রিজের
তার সময় লামাকা লামাকাজি ব্রিজ যেটা আমরা এমএখান ব্রিজ বলতাম আমরা ছোটবেলায়, এই ব্রিজটাও তার সময় করা। বাট আজকে দিনে দিনে আমাদের ব্যর্থতার জন্য এই স্মৃতিগুণা হারিয়ে যাচ্ছে, তার কার্যক্রম হারিয়ে যাচ্ছে এবং নতুন করে কোনো সৈনিক এগিয়ে আসতেছে না যারা তার কার্যক্রম চালিয়ে নেবে। ধন্যবাদ আমরা এখন কথা বলার জন্য, মাহবুব আলী খান সম্বন্ধে জনাব খান সাহেবের স্মৃতির উপর আলোচনা করার জন্য বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাবো বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য জনাব আব্দুল খন্দকার আব্দুল মুক্তাদেরকে। খন্দকার আব্দুল মুক্তাদের, খন্দকার মুক্তাদির আপনি আমাকে শুনতে পাচ্ছেন? খন্দকার মুক্তাদির কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি। আপনাদের অ্যাডমিনিস্ট্রেটর আনমিউট করেন, এই জন্য এই প্রসেসটা একটু সময় লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেবের 36তম মৃত্যুবার্ষিকীর এই আলোচনা এবং দোয়া মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুব আহমদ এবং বিশেষ অতিথি মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম এবং আরেক বিশেষ অতিথি বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল আতাফ হোসেন চৌধুরী এবং আমার সাথে আরো যারা সহ বক্তা আছেন তারা, এবং আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত আছেন যাকে নিয়ে আমরা আজকে আলাপ করছি তার সুযোগ্য কন্যা ডক্টর জুবাইদা রহমান এবং তার জামাতা আমাদের শ্রদ্ধেয় প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমাদের সঞ্চালক সহ উপস্থিত সবাই, আসসালামু আলাইকুম। আমি একটা সরল স্বীকারোক্তি করে ফেলি, মাহবুব আলী খান সাহেব সম্পর্কে আলোচনার আমি উপযুক্ত লোক না, কারণ তার সাথে কাজ করেছেন যারা তারা এখনো জীবিত আছেন, যার সাথে তার সাথে কাজ করার চলাফেরার যাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে তারা এখনো জীবিত, এবং আমাদের এই আলোচকদের মধ্যেই ব্যারিস্টার মাহবুব আহমদ সাহেব আছেন। তিনি একই মন্ত্রিসভায় দুজন একসাথে কাজ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায়। এখানে সেনাবাহিনী থেকে আছেন একজন, বিমান বাহিনী থেকে একজন আছেন। তারা সমসাময়িক হওয়ার কারণে আমি জানি প্রত্যক্ষ বা পরোক্ষ অনেক অভিজ্ঞতা তাদের আছে মরহুম খান সাহেব সম্পর্কে। তো সেই জন্য আমি দুই এক মিনিটের মধ্যে আমার কথাটা শেষ করব। এই পরিবারটাতে কীর্তিমান লোকের কোনো অভাব নাই। আপনি ঘাটলে, আমরা তো শুনলাম এতক্ষণ, ঘাটলে দেখবেন সবাই হুজ হু ট্রেজার ট্রুপ, মানে এক থেকে একজন বড়। তারপরেও সম্ভবত মাহবুব আলী খান সাহেব জুয়েল ইন দ্য ক্রাউন। আমি তার সম্পর্কে জানার জন্য, একটা ডিস্টিংক্ট ইমপ্রেশন নেওয়ার জন্য, তার সাথে তার সময়ে নেভিতে ছিলেন এরকম কিছু লোকজনের সাথে যোগাযোগ করি, কারণ যারা একসাথে কাজ করেছেন তাদের কাছেই একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। তাদের দেয়া ধারণা থেকে আমি দুই একটা কথা বলছি। মরহুম এম এ খান সাহেব ছিলেন অত্যন্ত প্রতিভাবান, অত্যন্ত বুদ্ধিমান, কর্মনিষ্ঠ একজন মানুষ। তার দেশপ্রেম, দেশ গঠনে তার আন্তরিকতা ছিল প্রশ্নাতীত সর্বোচ্চ। স্বাধীনতার পরে তিনি যখন পরবর্তীতে তিনি যখন নৌবাহিনীর প্রধান হন, মূলত সেই সময়ই বাংলাদেশে নৌবাহিনী গঠনে একটা গতি আসে, একটা মোমেন্টাম আসে। তিনি প্রথম মিসাইল এবং টর্পেডো বাহী বোট বাংলাদেশ নেভিতে যুক্ত করেন, নানুচা বা নানুষা ক্লাস বোট। তিনি মিসাইল বেস প্রতিষ্ঠা করেন এবং পতেঙ্গাতে যে নেভাল একাডেমি, এটি কিন্তু তার ব্রেন চাইল্ড। তার সময়ে এটি পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং তার সময়ে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়। তার সময়ে বাংলাদেশ এবং চাইনিজ নেভির মধ্যে প্রথম সহযোগিতার দ্বারটি উন্মোচিত হয়, যে কারণে এই সময়ে আমরা অনেকগুলি বোট, ইকুইপমেন্ট এবং ওয়ার আর্সেনাল পাই চাইনিজ নেভির কাছ থেকে। হিজবুল বাহার জাহাজটির কথা হয়তো আমাদের অনেকের মনে আছে, কারণ এই জাহাজটির সাথে আমাদের শহীদ রাষ্ট্রপতির অনেক স্মৃতি জড়িত। হিজবুল বাহারটি ছিল বিএসসির জাহাজ, শিপিং কর্পোরেশনের এক বাণিজ্যিক জাহাজ। তো এই জাহাজটি যখন স্ক্র্যাপ ঘোষিত হলো, পরিত্যক্ত হয়ে গেল, তখন খান সাহেব সেটি আবার নেভিতে নিয়ে আসেন
এবং তিনি এটি ব্যাপক সংস্কার করেন, মেরামত করেন, করে এটিকে বিএন সালাউদ্দিন শহীদ সালাউদ্দিন নামে নামে আবার নেভিতে কমিশন করা। এই জাহাজটি পরবর্তী সময়ে অনেকবার চট্টগ্রাম থেকে জেদ্দায় হজযাত্রী পরিবহন করেছে। তার মধ্যে বিকেন্দ্রীকরণের ঝোঁক ছিল। বিআইডাব্লিউটিএ এবং বিআইডাব্লিউটিসি দুইটা আমাদের অভ্যন্তরীণ নৌযান এবং নৌ পরিবহন উন্নয়নের জন্য এই দুটি সংস্থার মাধ্যমে তিনি অনেক পরিশ্রম করেছেন এবং বিকেন্দ্রীকরণের ঝোঁক যে তার ছিল, তিনি শুধু পতেঙ্গায় নেভাল একাডেমি নিয়ে যান নাই, এই দুটি সংস্থার সদর দপ্তর নিয়ে গিয়েছিলেন তিনি বরিশালে। নেভির তার সাথে যারা কাজ করেছেন তারা বলেন তার রসবোধ ছিল অত্যন্ত প্রখর, ভালো সেন্স অফ হিউমার ছিল এবং অত্যন্ত অমায়িক ব্যবহার ছিল তার। তিনি তার অধীনস্থদের বাপু বলতেন, বাপু বলে সম্বোধন করতেন। আমি যাদের সাথে আমার কথা হয় তাদের মধ্যে আমি চারজন ইঞ্জিনিয়ারকে পেয়েছিলাম নেভির, যারা রাশিয়া থেকে পাশ করে এসে 1981 সনে নেভিতে যোগদান করে। তাদের যোগদানের দুই মাস পরে খান সাহেব পতেঙ্গাতে যান, এই চট্টগ্রামে যান, তখন নেভাল একাডেমিতে গিয়ে দেখেন প্রচন্ড রোদের মধ্যে এই ইঞ্জিনিয়াররা হাই জাম্প দিচ্ছে প্রশিক্ষণের অংশ হিসাবে। তো তিনি কমান্ডারকে জিজ্ঞেস করলেন যে এরা ওই কেজিবির ইঞ্জিনিয়ার না? তো বলা হলো হ্যাঁ এরা ওই রাশিয়া ফেরত ইঞ্জিনিয়ার। তো বললেন কেজিবির ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণের দরকার নেই, এদের শিপে পাঠাও। দুই দিনের মাথায় চারজন ইঞ্জিনিয়ারকে শিপে পদায়ন করা হয়। তার মানে একজন চৌকস সামরিক অফিসারের যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সুইফট এক্সিকিউশন, সেটি তাকে অনেক সমৃদ্ধ করেছিল। এই ক্ষমতা, এই বৈশিষ্ট্য তার ছিল। এম এ খান সাহেব কেমন লোক ছিলেন, সম্ভবত এটির সব থেকে ভালো প্রতিফলন হলো তার জীবনের শেষ দুইটি দিন। আমরা সবাই জানি, আমার আগেও কে যেন বলেছেন, বিমানের একটি F-27 দুর্যোগপূর্ণ আবহাওয়ায় 1984 সনের 5 অগস্ট দুর্ঘটনায় পতিত হয়। 49 জন লোক মারা যান, 4 জন পুরুষ সহ, এবং ইটালির কো-পাইলট ছিলেন আমাদের প্রথম নারী পাইলট রোকসানা। তো এই উদ্ধার কার্যক্রমটি পুরাটির তত্ত্বাবধান খান সাহেব নিজে করেন এবং দাঁড়িয়ে থেকে করেন। প্রথম দিনই উনি বুকে ব্যথা অনুভব করেন, ওইখানে উপস্থিত অনেকেই তাকে বলেছিল যে আপনি দ্রুত সিএমএসি যান। পরের দিনও উনি এখানে এসেছেন উদ্ধার কার্যক্রম দেখার জন্য। তারপরে তো তার তিনি হৃদরোগে আক্রান্ত হন, সিএমএসি যান এবং পরবর্তী ইতিহাস আমাদের সবার জানা। আমি যে কথাটি বলে শেষ করব, তার এই কর্মনিষ্ঠা, তার এই দেশপ্রেম, এটি একটি কিংবদন্তি। এই লোকটির কলিজা ছিল ভাঙ্গাচোরা বাংলাদেশ নৌবাহিনী নিয়ে তিনি ভারতকে চ্যালেঞ্জ করে দক্ষিণ তালপট্টি নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন, এটি সাধারণ কোনো ব্যাপার। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমরা এই দোয়া করি। আর তিনি যাদের রেখে গিয়েছেন তারা যেন তার লেগেসিটা ক্যারি করতে পারেন, আমি সেই দোয়া করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ খন্দকার মুক্তাদির আপনাকে। আমরা এখন চলে যাব আমাদের প্রধান আকর্ষক। আমরা প্রধান আকর্ষণ, আমাদের তিনজন বক্তা আছেন যারা মাহবুব আলী খান সাহেবকে ব্যক্তিগতভাবে দেখেছেন। আমিও ওনার সাথে ব্যক্তিগতভাবে 10 মিনিটের একটা দেখা হয়েছিল, যেহেতু সঞ্চালক কথা বলবো না আজকে, সময় হলে আমি আমার অভিজ্ঞতাটা 2 মিনিটে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। তো এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং সাবেক বিমান বাহিনী প্রধান, বিএনপির ভাইস চেয়ারম্যান, জনাব এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী সাহেব। জনাব আলতাফ হোসেন চৌধুরী, আমার মনে হয় মিউট করতে একটু সময় লাগবে, যেহেতু অ্যাডমিন মিউট করতেছেন, আপনি একটু আনমিউট করে দেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। জনাব আলতাফ হোসেন চৌধুরী, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। একটু পিছন দিকে গেলে আপনার ফেসটা আমরা দেখতে পাবো, আপনার ফেসটা দেখতে পাচ্ছি না একটু। আমি কি আরো দূরে যাব না কাছে আসব? একটু পিছনে গেলে ভালো হবে, একটু পিছনে। স্যার, আপনার আপনার ল্যাপটপের লিডটা একটু উপরের দিকে তুলে দেন তাহলেই হবে।
সুরভি ও মাহবুব আলী খান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সাহেবের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, বিশেষ অতিথি ডক্টর জুবেদার রহমান, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ছোট্ট দুইটা কথা আছে, সেটা হলো আমার নাম আলতাফ হোসেন চৌধুরী, নট আলতাফ মাহমুদ চৌধুরী। না, আমি আমি আলতাফ হোসেন চৌধুরী বলেছি, হয়তো শুনতে অসুবিধা হয়েছে, আমার কাছে লেখা আছে, আমি আমি দুঃখিত। আপনি আলতাফ মাহমুদ চৌধুরী বলছেন, আচ্ছা যাই হোক, ইউ ক্যান কারেক্ট ইট নাও, সরি। আমি আমি দুই নম্বর হলো, দুঃখিত, আমি দুঃখিত, যেহেতু যেহেতু আগে বলা হয় নাই কতটুকু সময় কাকে দেওয়া হবে, তো আমি কিন্তু অনেক হোমওয়ার্ক করে ফেলেছি। আপনি বলেন, আপনি বলেন। আমি আমি 7 পৃষ্ঠা লিখে ফেলেছি, তো এখন আমাকে তো 5 মিনিট সময় দিচ্ছেন নাকি? না, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আমি 5 মিনিটের মধ্যে যতটুকু পারি বলি। আপনি 10 মিনিট বলেন, আপনি 10 মিনিট বলেন। আচ্ছা আচ্ছা, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সাহেবের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় 1967 সনের শেষের দিকে রাওয়ালপিন্ডিতে, এবং ওই সময়টা খুব সুন্দর সময় ছিল এই জন্য যে 1965 ইন্দো পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান ওয়াজ রিকভারিং ফ্রম দ্য ওয়ার, এবং দেশ বিদেশ থেকে সাহায্য আসতে শুরু করতেছে, বিশেষ করে নেভির জন্য শিপ, এয়ারফোর্সের জন্য এরোপ্লেন, আর্মির জন্য ট্যাঙ্ক ইত্যাদি। তো ওটা ছিল একটা স্বর্ণযুগের মতো, আর সেই স্বর্ণযুগের সময়ে বাংলাদেশি দিদেন ইস্ট পাকিস্তানি আমরা যারা অফিসার ছিলাম বা ডিফেন্স পার্সোনেল ছিলাম, আমরা কিন্তু ওদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলাম তার কয়েকটা কারণে। একটা কারণ হলো যে 1965 যুদ্ধের সময় ইন্ডিয়ার প্রধান উদ্দেশ্যই ছিল লাহোর ক্যাপচার করা, এবং সেই লাহোর ক্যাপচার যাতে করতে না পারে সেখানে যুদ্ধ করার জন্য ওখানে ডিপ্লয় করা হয়েছিল 51 বেঙ্গল রেজিমেন্ট, এবং 51 বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার ছিল মেজর জিয়াউর রহমান, এবং মাত্র 800-900 লোক নিয়ে সেই ইন্ডিয়ান সেই ম্যাসিভ অ্যাসল্ট রিপালস করে সে লাহোরকে সেভ করেছিল। সেই জন্য জিয়াউর রহমান ওয়াজ নোন অ্যাজ সেভিয়ার অফ লাহোর। এ গেল একটা। দ্বিতীয় ছিল আমাদের বাংলাদেশি পাইলট স্কোয়াড এম এম আলম, তার সম্বন্ধে আপনারা অনেক কিছু শুনেছেন, আমি লিখেছিলামও, সময়ের অভাবে বলছি না। আর এম এম আলমের পরে আরেকজন ছিল এ ভেলিয়েন্ট হিরো, বাংলাদেশি হিরো, সে হলো তখন ছিল স্কোয়াড লিডার সাইফুল আজম, যিনি পাকিস্তানের সেদারে জুরত পেয়েছিলেন, তারপরে উনি জর্ডান এবং ইরাকের থেকেও 1967 আরব ইসরায়েলি ওয়ারে অংশগ্রহণ করেছিলেন, এবং ইসরায়েলি 4টা এয়ারক্রাফট যে শটডাউন হয়েছিল এই 4টাই স্কোয়াড লিডার সাইফুল আজম করেছিলেন, অ্যান্ড হি গট দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড ফ্রম ইরাক অ্যান্ড জর্ডান, এবং তারপরে হি বিকেম এ সুপার হিরো অফ অল দ্য মুসলিম কান্ট্রিজ। আচ্ছা, আর পাকিস্তান নেভির কথা যদি বলি, নেভি হ্যাড ফর দ্য ওয়ার ইভেন বেটার। এই 65 যুদ্ধের সময় পাকিস্তান নেভি
যদিও ছোট নেভি ছিল এবং তাদের একটা মাত্র সাবমেরিন ছিল গাজী, এটা দিয়ে তারা বোম্বে পোর্টকে এমন ভাবে সারাউন্ড করে রেখেছিল যে একটা সিঙ্গেল নেভাল শিপ ইনক্লুডিং দেয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্ত কুড নট কাম আউট অফ দ্য পোর্ট। এটা ছিল একটা। দ্বিতীয় ছিল ওদের যে দেওয়ারকা, দেওয়ারকা পোর্ট ওয়াজ বম্বার্ডেড বাই পাকিস্তান নেভি অ্যান্ড ইট ওয়াজ রেজ টু দ্য গ্রাউন্ড, হোয়ার এজ নট এ সিঙ্গেল শট ওয়াজ ফায়ার্ড ফ্রম দ্য ইন্ডিয়ান নেভি। এবং সেইখানেই কথা হলো যে ব্রিটিশ রয়্যাল নেভি ট্রেন ওয়েল ডেকোরেটেড টর্পেডো অফিসার রিয়ার অ্যাডমিরাল এম এ খান্স হিরোইক অ্যান্ড ভেলিয়েন্ট অ্যাকশন ডিউরিং দ্য ওয়ার। এটা ছিল 65 এর কথা। তারপরে তো অনেক সময় পার হয়ে গেল, ওনার সঙ্গে 67 আমার সঙ্গে যখন পরিচয় হয় সেই সময়টা বলা যায় ইটস এ গোল্ডেন পিরিয়ড ফর পাকিস্তান ডিফেন্স। এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম ইকুইপমেন্ট আসতে শুরু করলো, আমরা ইয়াং পাইলটরা সারাদিন রাত ফ্লাই করতেছি অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। তবে আমাদের আমার যেহেতু পোস্টিং ছিল তখন সর্গোদায়, আমাদের উইকেন্ড সাধারণত কাটতো লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। তো ওই 67টা আমার জন্য বিশেষভাবে স্মরণীয় এই জন্য যে ওই বছরই আমি প্রথম রাওয়ালপিন্ডিতে আমার সঙ্গে পরিচয় হলো তিনজন বাংলা বেঙ্গলি বাঘা পুরুষ, তিনজন বাঘা পুরুষ। তার মধ্যে একজন হলেন জেনারেল এম এ জি ওসমানী, আরেকজন হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হলেন অ্যাডমিরাল এম এ খান। এই তিনজনের সঙ্গে আমার লাহোরে পিন্ডিতে পরিচয় হয়েছিল 1967। তো যাই হোক, ওই আলাপচারিতার মধ্যেই তো একটা লোককে বোঝা যায়। তো এম এ খান উনি যদিও নেভাল অফিসার ছিলেন বাট হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন দ্য এয়ারফোর্স। এয়ারফোর্সে এয়ার ভাইস মার্শাল খন্দকার, এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ, তারপর এম এম আলম, ইসকন্দর আজম, এদেরকে কিন্তু উনি ব্যক্তিগতভাবে চিনতেন না, কিন্তু উনি ওনাদের সম্বন্ধে যথেষ্ট আইডিয়া রাখতেন এবং আমার থেকে বারবার জিজ্ঞেস করতেন কে কেমন আছে, কোথায় আছে, কি করছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যখন আমি বিশেষ করে এয়ার ভাইস মার্শাল খন্দকার সাহেব ওনার কথা বললাম যে উনি কিন্তু আমাকে সোলো দিয়েছিলেন, উনি আমাকে পাইলট তৈরি করেছেন এবং আই ও টু হিম হোয়াট আই এম টুডে, তো কথাটা শুনে এম এ খান সাহেব আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন। তারপরে হি সেইড আই এম গ্ল্যাড ইউ হ্যাভ সাচ ডিগনিফাইড সেন্স অফ গ্র্যাটিচিউড, ইউ উইল গো ভেরি হাই ইয়াং ম্যান। আই স্টিল রিমেম্বার ভেরি ক্লিয়ারলি হাউ হ্যাপি হি ওয়াজ অ্যান্ড হাউ মাচ এনকারেজমেন্ট হি ইউজ টু গিভ মি। তারপরে তো বহু বছর পার হয়ে গেল, 69 আমাদের গণ অভ্যুত্থান হলো, তারপরে 70 নির্বাচন হলো, 71 মুক্তিযুদ্ধ হলো, তারপরে আমরা অনেক কষ্টে পাকিস্তান থেকে যারা পেরেছি এসে যুদ্ধ জয়েন করেছি, যারা পারেনি যুদ্ধের পরে এসছি। তো স্যারে অ্যাডমিরাল এম এ খান উনি পাকিস্তান থেকে, একটু আগেও কেউ বলেছে কথাগুলো পরবর্তী বক্তা, যে উনি বহু কষ্ট করে আফগানিস্তান হয়ে বাংলাদেশে আসছেন, কিন্তু এই ফেরা যে কত কষ্ট কষ্ট এবং বিপদ সংকুল ছিল আমরা সবাই জানি, কিন্তু উনি এই কথা কিন্তু কখনই বলেননি, কখনই বাহাবা কোরআনের চেষ্টা করেননি। তবে ওনার ইচ্ছার বিরুদ্ধে যে ওনাকে নেভিতে মার্চেন্ট নেভিতে পদায়ন করা হয়েছিল এজন্য উনি কিন্তু সাংঘাতিক ক্ষুব্ধ ছিলেন এবং উনি ফিরে এসেছেন নেভিতে 74 যখন আমি এয়ার ভাইস মার্শাল খন্দকার সাহেবের এডিসি ছিলাম। তো ওই সময় উনি ফিরে আসার পরে যে ঘটনাগুলো ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু আমি লিখেছি। তো যাই হোক, অল্প কথায় বলতে গেলে এখানে বলা হয় যে ওই সময় বঙ্গোপসাগর কিন্তু ছিল
বিপদ সংকুল এবং ওখানে নৌদস্যের আড্ডা ছিল। ওনার সময় উনি বঙ্গোপসাগরকে নৌদস্য মুক্ত করেছিলেন। তারপরে ওই সময় সুন্দরবন ছিল নৌদস্য, ডাকাত আর স্মাগলারদের অভয়ারণ্য। ওনার সময় কিন্তু উনি এই সুন্দরবনকে ডাকাত মুক্ত করেছিলেন। আর আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন উনি সেই নৌসেনাপতি যিনি নিজের জীবন বাজি রেখে দক্ষিণ তালপট্টিকে ভারত থেকে ছিনিয়ে এনেছিলেন। যাই হোক, 1983 সনের যে মার্শাল ল চলছিল সেই মার্শাল ল সময় প্রায় উনি হেলিকপ্টারের বাইরে যেতেন এবং আমি ওই ঢাকার বেস কমান্ডার হিসেবে এটা আমার দায়িত্ব ছিল ওনাকে সিএফ করা আর রিসিভ করা। ওই সময় ভিআইপি রুমে যে কথাটুকু হতো ওইগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট, আর যে কাজগুলো উনি করতেন সেগুলো ছিল খুব ইম্পর্টেন্ট এবং ওনার থেকে দেখার এবং শোনার বোঝার ব্যাপার ছিল। যেমন ধরেন মার্শাল ল চলছিল, সবকিছু ত্বরান্বিত ভাবে চলছিল, কিন্তু ওই ভিআইপি রুমে বসে হেলিকপ্টারে চড়ার আগেই বা হেলিকপ্টার থেকে নেমে উনি মিনিস্ট্রির ফাইলগুলো দেখতেন এবং অন্যান্য অফিসার যারা আসতো এই ফাইল নিয়ে ওনার সঙ্গে, আমি শুনেছি আড়ালে ওনারা বলতেন যে স্যারে ফাইলে পোকা বাজতেছে। অর্থাৎ উনি এত ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখতেন। এটাই ছিল শিক্ষণীয় ওনার কাছ থেকে। আর তারপরে দুইটা জিনিস ছিল যে এই ব্যস্ততার মধ্যে ওই ভিআইপি রুমে যারা আসে সবাই চা পানি খেয়েছে কিনা ব্যক্তিগতভাবে উনি প্রত্যেককে জিজ্ঞেস করতেন। আর একটা জিনিস দেখেছি, ঈদের আগে যত ওখানে আমাদের ডোমেস্টিক এই ক্লাস ফোর সার্ভেন্ট বলেন সবাইকে কিন্তু উনি গোপনে ওই কিছু ঈদি দিয়ে দিতেন, যেটা যেটা আসলেই রেয়ার। তো এগুলা করতেন। আর উনি একটা সবচেয়ে বড় কাজ যেটা করে দিয়েছিলেন সেটা, উনি যেহেতু রোজেন হাইওয়েজ দেখতেন, আমি ওনার কাছে দুইটা রাস্তা চেয়েছিলাম, একটা বরিশাল থেকে বাকেরগঞ্জ হয়ে মির্জাগঞ্জ হয়ে বরগুনা, যেটা উনি পত্তন করে গিয়েছিলেন, পরে কমপ্লিট হয়েছে, এটা উনি না হলে হতো না। আর একটা বড় প্রজেক্ট উনি নিজেই চেয়েছিলেন যে দেখাইছিল জিনিসটা তুমি বড় প্রজেক্ট নিয়ে আসো। তো বড় প্রজেক্ট আমরা বার করলাম, যদিও রাস্তা ছিল, ওটাকে ন্যাশনাল হাইওয়ে লেভেলে নেওয়ার জন্য বরিশাল, পটুয়াখালী, কলাপাড়া এবং কুয়াকাটা এই রাস্তাও কিন্তু ওনার সময়ই এটার উপরে অনেক কাজ হয়েছে এবং বাজেট উনি দিয়েছিলেন। আচ্ছা, ওনার সঙ্গে আমার যে লাস্ট ফ্লাইট যেটা ওনার সঙ্গে আমি ঢাকা থেকে আমি চিটাগং যাচ্ছিলাম, আমি তো আগেই এরোপ্লেনে উঠে বসেছি, উনি একটু পরে এসে আমার পাশের সিটি বসলেন, বসে আমাকে জিজ্ঞেস করলেন কই তোমাকে তো আজকাল দেখি না, আই ডোন্ট সি ইউ দিস ইজ। তা আমি ওনাকে বললাম যে স্যার আপনি যেহেতু হেলিকপ্টারে যাওয়া কমিয়ে দিয়েছেন সেই জন্য দেখা হচ্ছে না। সে বলছে না কমিয়ে দেয়নি, আমার বাজেটে প্রবলেম আসছে, তো আগামী মাস থেকে আমি আবার শুরু করব। তো এই সময় উনি আর একটা যে জিনিস, একটা ফিউচারিস্টিক আইডিয়া আমাকে দিলেন বা যেটার উপর উনি কাজ করছেন, সেটা ছিল জেন্ডার ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ। উনি বললেন উইমেন ইন দ্য ডিফেন্স ফোর্সেস অফ বাংলাদেশের উপরে আমি একটা রিসার্চ প্রজেক্ট করছি, উইমেন ইন দ্য ডিফেন্স ফোর্সেস অফ বাংলাদেশ এর উপরে আমি একটা রিসার্চ করছি। আজকাল তো বিদেশে মেয়েরাও পাইলট হয়, সিভিল এভিয়েশনে বিমানেও মেয়েরা পাইলট আছে, এয়ারফোর্সে তোমরা যদি মেয়ে পাইলট নাও নিতে চাও তাহলেও ফিমেল অফিসার রিক্রুট করার যথেষ্ট স্কোপ রয়েছে এবং আমরাও কিন্তু নেভিতে তাই করব। দিস ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ফিউচারিস্টিক আইডিয়া ফর হিম, অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশনের উপর নিয়ে অনেক কথা বলেছিলেন তারা সেদিন সেখানে। আচ্ছা, তারপরে কি হলো, 5 আগস্ট 1984 যেদিন সেই বিমানের F-27 বিমান পতেঙ্গা থেকে ঢাকা আসলো, ওয়েদার খারাপ ছিল, তিনবার অ্যাটেম্প্ট করলো ল্যান্ড করার জন্য, ল্যান্ড করতে পারলো না, তারপরে এয়ার ট্রাফিক তাদেরকে বললো চিটাগাংয়ে ফিরে যেতে, তারপরে পাইলট ডিসাইড করলো
যে উইল মেক দ্য লাস্ট অ্যাটেম্প্ট। তো সেই লাস্ট অ্যাটেম্প্ট করতে গিয়েই এই যে আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পশ্চিম পাশে ক্র্যাশ করলো। তো এটা ছিল অত্যন্ত করুণ একটা মর্মার্থিক ঘটনা। আচ্ছা, সেই ক্র্যাশ হওয়ার পরে হয়তো কিছু লোক বেঁচে আছে, হয়তো কিছু লোককে বাঁচানো যাবে, এইরকম দুরাশা নিয়েই রিয়ার অ্যাডমিরাল এম এ খান নিজে উদ্ধার কর্মে ঝাঁপিয়ে পড়লেন। এবং ওনার যে র্যাঙ্ক, উনি হি কুড সেফলি স্ট্যান্ড সামহোয়্যার অ্যান্ড অর্ডার আদার্স টু ডু দ্য জব, সেটা না করে নিজেই উনি ওখানে কাজ করছিলেন। এবং ওই সময় কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে ওনাকে উনি উনি ঢাকা সিএমএস এ বদলি হন, ভর্তি হন। এবং ওখান থেকে উনি আরো অসুস্থ হয়ে পড়লেন। ফাইনালি হি ডাইড দেয়ার। তার পরিবার সহ বিশাল জনগোষ্ঠীর চোখের জলে ভাসিয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহরাশি মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আলতাফ হোসেন চৌধুরী। আশা ভাই, আমি আপনার কাছ থেকে 15 সেকেন্ড সময় একটু নিতে চাচ্ছি। নেন। যেই আজকে যে স্লাইডে আমরা যেগুলো দেখিয়েছি, বাইরে আরো দুটো রিকোয়েস্ট এসেছে, দুটো কাজ আরো হয়েছে, আমি একটু দেখাতে চাই আপনাদেরকে প্লিজ। প্রথমটি হচ্ছে এই লাইভ যেখানে যাচ্ছে সেখান থেকে আন্দোলন নিউজের পক্ষ থেকে একটি ভিডিও তৈরি করা হয়েছে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের উপর। এটি খুবই ভালো একটি ভিডিও তৈরি করা হয়েছে, ইন ডিটেইল ডকুমেন্টারি। এবং আরেকটি হচ্ছে ডক্টর এম মুজিবুর রহমান, উনি একটি আর্টিকেল লিখেছেন, সিলেটের কৃতি সন্তান বাংলাদেশের গর্ব রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, এই শিরোনামে। তো এই দুইটাই ছিল দেখানোর, আপনাদেরকে ধন্যবাদ। পাশা ভাই আপনি শুরু করতে পারেন। জি ধন্যবাদ ওয়াজান ভাই। আমরা এতক্ষণ শুনছিলাম এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী সাহেবের যে স্মৃতিচারণমূলক বক্তব্যটা যে উনি দিলেন, আমার ইতিহাসকে উনি জীবন্ত করে আমাদের সামনে তুলে ধরলেন। আজকে উনি আধা ঘন্টার উপরে বলার জন্য যে লিখিয়ে এনেছেন, তো এই লেখাগুলো রেখে যাওয়ার জন্য, আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তার এই 10-15 মিনিটের বক্তব্য থেকে আমরা জানলাম যে জনাব মরহুম এম এ খান সাহেবের দুঃসাহসিকতা, আজকে যেটা বাংলাদেশ সেনাবাহিনী নেভিতে একান্তভাবে প্রয়োজন, যেটা যে কি পরিমাণ, কি অবস্থায় উনি তালপট্টি দ্বীপের দখল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাছ থেকে নিয়েছিল। তারপরে আমরা জানলাম যে তার হাম্বলনেসটা, তার সিনসিয়ারিটা দেখলাম, যে উনি ফ্লাইটের আগে বসে মিনিস্ট্রিয়াল এবং গভর্নমেন্টের ফাইল দেখতেন। ওয়ামেন এম্পাওয়ারমেন্ট, যেটা আজকে আমাদের সেনাবাহিনী খুব ভালোভাবে উপভোগ করছে, আমরা দেখলাম যে তার যে স্বপ্ন ছিল, যে তার যে ভিশন ছিল, সেই ভিশনের বাস্তবায়ন আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে হয়েছে। তো এগুলো আমাদের এই প্রজন্মের জানার প্রয়োজন আছে। এবং আমরা জানতে হলে আমাদের সিনিয়র যেসব বক্তা আছেন তারা বক্তব্য রাখবেন, লিখবেন এবং লিখে যাবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি এখন আরো একজন গুরুত্বপূর্ণ বক্তা, যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি, বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম খ্যাত এবং কৃতি ফুটবলার, আমাদের ছোটবেলায় আমরা যার ফুটবল দেখে মুগ্ধ হতাম, সাবেক মন্ত্রী, বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সাহেব, আপনার বক্তব্য রাখার জন্য আমি আপনাকে অনুরোধ করছি, জনাব হাফিজউদ্দিন বীর বিক্রম। ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং এই দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে ইকরাম, জননেতা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, মিসেস জুবাইদা রহমান,
প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব মওদুদ আহমদ, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক সাহেব, চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, তার বাবার সাথে ঘনিষ্ঠ ছিলাম মালিক সাহেব, তার পুত্র, এবং বিজ্ঞ আলোচক বৃন্দ ইউকে এবং বাংলাদেশে যারা বিএনপি নেতৃবৃন্দ শুনছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, এবং মরহুমের পরিবারের সদস্যবৃন্দকেও সালাম জানাই, শুভেচ্ছা জানাই। প্রথমে আমি বাংলাদেশের এই কৃতি সন্তান বীর নৌসেনার রুহের মাগফিরাত কামনা করি। প্রকৃত অর্থেই রিয়ার অ্যাডমিরাল এম এ খান বাংলাদেশের এক কৃতি পুরুষ, যাকে নিয়ে যুগ যুগ ধরে আমরা গর্ব করতে পারি। তার সম্বন্ধে বিশদ আলোচনা হয়েছে, আমি প্রথমেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি বেশি সময় নেব না, কারণ এমন কোনো তথ্য নেই যা বলা হয়নি আজকের আলোচনার। সবাই তাকে চেনেন, অনেকেই তার সাথে কাজ করেছেন, এবং আজকাল তো ইউটিউব এবং গুগল সার্চে আরও সব কিছু পাওয়া যায়। তা আমি যতটুকু বলবো সেটি আমার ব্যক্তিগত, তার সাথে সামান্য কিছু যে সহচর্য এবং যেটি বেশি আলোচিত হয়নি সে সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করব। তবুও যদি কোনো পুনরাবৃত্তি ঘটে সেজন্য আমি আগেই দুঃখ প্রকাশ করছি। অ্যাডমিরাল খান 1952 সালে পাকিস্তান নেভিতে কমিশন লাভ করেন। তারপরে তিনি যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে গ্র্যাজুয়েট হন এবং পাকিস্তান সেনাবাহিনীতে কৃতিত্বের সাথে, পাকিস্তান নৌবাহিনীতে কৃতিত্বের সাথে তিনি সেখানে নৌসেনার দায়িত্ব পালন করেছিলেন। 1971 মহান মুক্তিযুদ্ধের সময় তাকে এবং অন্যান্য বাঙালি সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারীদেরকে অন্তরীণ করা হয়। দেশ স্বাধীন হওয়ার পরও তারা বন্দী অবস্থায় ছিলেন। সামরিক বাহিনীর সদস্যদেরকে ট্রেনিং এর কালেই একটি জিনিস শেখানো হয়, যখনই বন্দী হবে পালাবার চেষ্টা করবে। অ্যাডমিরাল খান ছিলেন সাহসী পুরুষ, তিনি নিজেকে ভাগ্যের হাতে সমর্পণ করেননি। তিনি সৈনিক সুলভ গুণাবলীর অধিকারী ছিলেন, সেজন্য জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজন সহ তিনি বন্দিশালা থেকে পালিয়ে আফগানিস্তানে যান এবং সেখান থেকে দেশের সেবা করার জন্য বাংলাদেশে ফিরে আসেন 1973 সালে। 1973 সালে আমি বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান, পরবর্তীকালে আমাদের প্রিয় রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের একান্ত সচিব হিসাবে সেনা সদর দপ্তরে কর্মরত ছিলাম 2 বছর, 73 এবং 74। সে সময় মাঝে মাঝে অ্যাডমিরাল খানের সাথে বিভিন্ন সভায় জেনারেল জিয়াউর রহমানের সাথে সেখানে বসে তার বক্তব্য শুনেছি এবং তার সাথে কিছুটা পরিচিতও হয়েছি। তার তিনি আমাদের অনেক সিনিয়র, প্র্যাকটিক্যালি উনি জিয়াউর রহমানেরও সিনিয়র ছিলেন, কিন্তু জেনারেল জিয়া উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন তখন এবং স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে তিনি দেশব্যাপী এবং বিশ্বব্যাপী যে খ্যাতি অর্জন করেছেন, এই খ্যাতি জিয়াউর রহমানকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এবং অ্যাডমিরাল খান জেনারেল জিয়াকে যথেষ্ট সম্মান করতেন। তিনি দীর্ঘদেহী এক সুপুরুষ ছিলেন, অত্যন্ত সফট স্পোকেন, সদালাপী, সুন্দর ব্যবহার, সিনিয়র জুনিয়র আমাদের সকলের প্রতি তিনি অত্যন্ত সদয় ছিলেন। তিনি সাহসী পুরুষ ছিলেন, শুধুমাত্র কথাবার্তায় না, কাজেও সাহসী ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এবং অ্যাডমিরাল খান যখন নৌবাহিনী প্রধান, সেই সময় হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় তালপট্টি নামে একটি দ্বীপ ভেসে ওঠে। এটি ভাটার সময় জেগে উঠত, জোয়ারের সময় তলিয়ে যেত। আমাদের প্রতিবেশী রাষ্ট্র এ ধরনের সুযোগ নিতে অত্যন্ত তৎপর, পানি গোলা না করে অতি অল্প সময়ের মধ্যেই তারা এই দ্বীপটির দখল নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের একজন সাহসী সৈনিক জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি এবং নৌবাহিনী প্রধান ও আরেক সাহসী নৌসেনা রিয়ার অ্যাডমিরাল খান। প্রেসিডেন্ট জিয়ার নির্দেশে অ্যাডমিরাল খানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী সাহসিকতার সাথে
সেই ছোট্ট দ্বীপটি অধিকার করে, সে দ্বীপে গিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ সার্বক্ষণিকভাবে 24 ঘন্টা সেখানে মোতায়েন করে, যাতে করে আমাদের এই ভূখণ্ড অন্য কারো দখলে না যায়। আজকের দিনে একটি স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, আজকে যারা সরকার পরিচালনা করেন, আজকে যারা বাহিনী পরিচালনা করেন, তাদের কলিজায় কি সেই সাহস আছে বৃহৎ প্রতিবেশী রক্তচক্ষু উপেক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে বীর বিক্রমে এগিয়ে যেতে পারেন, এই সাহস কি তারা ধারণ করেন? শুধু প্রশ্নই রেখে গেলাম, উত্তর আমরা সবাই জানি। আজকের বাংলাদেশ দেখে দুঃখ হয়, এ দেশের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, স্বাধীনতা যুদ্ধে আহত হয়েছিলাম। জেনারেল জিয়া আমার ব্রিগেড কমান্ডার ছিলেন, জেড ফোর্স কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধের সময় কখনো কখনো একই বাংকারে থেকে যুদ্ধ করেছি। এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী লাহোর যুদ্ধের সময় 65 ওয়ারের একটি ঘটনা বলেছেন, সেখানে আমি একটু কারেকশন করতে চাই। লাহোর রক্ষার জন্য যে বাঙালি সৈনিকদেরকে কৃতিত্ব দেওয়া হয় সেটি 51 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নয়, এটি প্রথম ইস্ট বেঙ্গল, 1 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যার কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, তিনি এখন শহীদ হয়েছেন, মেজর জিয়াউর রহমান আলফা কোম্পানি কমান্ডার ছিলেন। এই প্রথম ইস্ট বেঙ্গল অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করে এবং মেজর জিয়াউর রহমানের সামনে, রক্ষণ ভূয়ের সামনে এই পদাতিক বাহিনী তার নেতৃত্বে 2টি ট্যাঙ্ক ধ্বংস করে, যে একটি ট্যাঙ্ক আমরা চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এখনো গেলে দেখা যাবে স্থাপিত। এই যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য প্রথম ইস্ট বেঙ্গল বা সিনিয়র টাইগারদেরকে লাহোরের সেভিয়ার বলা হয়। এই যুদ্ধে বাঙালিদের, বাঙালিরা যে যোদ্ধার জাতি, এই লাহোর রক্ষার যুদ্ধে বেদিয়ান সেক্টরে প্রথম ইস্ট বেঙ্গল মেজর জিয়াউর রহমান তার প্রমাণ রেখেছেন। পরবর্তীকালে যখন শহীদ জিয়া রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন এবং 1979 থেকে অ্যাডমিরাল খান যখন নৌবাহিনীর পরিচালনার দায়িত্ব পান, জেনারেল জিয়া এবং অ্যাডমিরাল খানের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক আমি লক্ষ্য করেছি এবং বাংলাদেশ নৌবাহিনী গড়ার ক্ষেত্রে অ্যাডমিরাল খানের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জানি না আজকে তারা সেটি স্মরণ করেন কিনা। তিনি, আমি স্মরণ করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, আমি তারও 4 বছর আগে সেনাবাহিনী ছেড়ে এসেছি, খেলাধুলায় অংশ নিচ্ছিলাম। সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর নেভি এয়ার চিফ এবং তৎকালীন সেনাবাহিনী প্রধান এরশাদের বক্তব্য রেডিও টেলিভিশন মিডিয়াতে সবাই শুনেছি। নির্বাচিত সরকারকে বহাল রাখার জন্যে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, কিন্তু নৌবাহিনীর প্রধানের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তিনি চট্টগ্রামে ছিলেন। চট্টগ্রামে চট্টগ্রাম ডিভিশনের জেনারেল মঞ্জুরের সৈনিকেরা রাজপথে টহল দিচ্ছিল। এই ধরনের পরিস্থিতিতে সময়ে সাহসী সন্তান অ্যাডমিরাল খান, তিনি নেভির একটি ছোট্ট জাহাজ নিয়ে নৌপথে অনেক বাধা বিপত্তি এড়িয়ে গভীর রাত্রে এসে ঢাকা শহরে প্রবেশ করেন এবং ঢাকায় এসেই তিনি রেডিও স্টেশনে গিয়ে দেশবাসীর উদ্দেশ্যে একটি চমৎকার ভাষণ রাখেন। সেখানে তিনি তৎকালীন বিএনপি নির্বাচিত সরকারকে বহাল রাখার জন্যে, গণতন্ত্রকে বহাল রাখার জন্যে, শক্তিশালী করার জন্যে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। রিয়ার অ্যাডমিরাল একজন মানুষ একাধবার সাহসী ভূমিকা রাখতে পারে, কিন্তু তিনি বারংবার দায়িত্ব পালনের সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন, দেশের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিলেন। দুঃখ লাগে আজকের বাংলাদেশে এই ধরনের পার্সোনালিটি এখন আর দেখা যায় না, চতুর্দিকে স্তাবকের দল, শুধুমাত্র তোষাম দেখি আর শুনি। প্রকৃত সাহসী বীরেরা, যারা জীবনের ঝুঁকি নিয়ে লাখো মানুষের জীবনের বিনিময়ে এই যে একটি দেশ সৃষ্টি করে গেলেন 1971 সালে, সেই স্বাধীন বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছি আমরা? আমরা কি সবাই আমাদের নিজেদের দায়িত্ব পালন করছি? আমি
সামরিক বাহিনী তো চাইতেও বেশি অ্যাডমিরাল খানকে চিনতে পেরেছি একজন ক্রীড়া সংগঠক হিসাবে। 1983 সালে আমি তখনও ক্রীড়া জগতে ছিলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলাম। এই সময় আমি আন্তর্জাতিক টুর্নামেন্ট করার জন্যে তৎকালীন উপসামরিক ডিসি এমএলএম এবং মন্ত্রী অ্যাডমিরাল খানের কাছে ঘনিষ্ঠ হই। তিনি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার চেয়ারম্যান রূপে দায়িত্ব পালন করেছিলাম এবং আমি তার সচিব হিসাবে বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করি। 83 সালে ফিফা, বিশ্ব ফুটবল সংস্থা ফিফার প্রেসিডেন্ট ডক্টর জোয়াও হেভেলাঞ্জ, তিনি এশিয়া সফরে আসেন এবং এই সফরের একটি পর্যায়ে বাংলাদেশে আসেন। রিয়ার অ্যাডমিরাল খান ফিফা প্রেসিডেন্টকে একটি নৌবিহারে আপ্যায়ন করেন এবং সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত একটি জাহাজে করে মধ্যাহ্নভোজনে পুরোটা সময়ই ডক্টর হেভেলাঞ্জ, অ্যাডমিরাল খান, ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট তৎকালীন আইজি রকিব খন্দকার এবং আমরা চারজন একটি কক্ষ বসে অনেক গল্প গুজব করে সময় কাটাই। ফিফা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, জাতিসংঘের চাইতেও বেশি তাদের সদস্য, প্রায় রাষ্ট্রনায়কের মতোই তাদের মর্যাদা থাকে। সে সময় আমি দেখলাম যে অ্যাডমিরাল খান খেলাধুলার প্রসারের জন্য তার যে কি দৃষ্টিভঙ্গি, তার যে কি ফিউচার প্রকল্প, এগুলো মুগ্ধ হয়ে শুনছেন ডক্টর হেভেলাঞ্জ। তারও প্রায় 6 মাস পর 1984 সালে জুরিখে ফিফা কংগ্রেসে আমি যাই, বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। তার আগে কয়েক মুহূর্তের জন্য ডক্টর হেভেলাঞ্জের সাথে দেখা হলো, হাত মিলাতেই তিনি আমাকে বললেন, হাউ ইজ অ্যাডমিরাল? আমি তাকে দুঃসংবাদ দিলাম যে আমাদের প্রিয় ব্যক্তিত্ব অ্যাডমিরাল এম এ খান তিনি লোকান্তরিত হয়েছেন। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন। পরবর্তীকালে ফিফা কংগ্রেসের সভায় ফিফা সভাপতি বক্তৃতার সময় অত্যন্ত শ্রদ্ধার সাথে উল্লেখ করলেন যে একটি ক্ষুদ্র দেশ বাংলাদেশ, যদিও জনসংখ্যার ভারে জর্জরিত, এই দেশে যে খেলাধুলা এত প্রসার করেছে এবং এই ক্রীড়া প্রসারে তিনি অ্যাডমিরাল খানের নাম উল্লেখ করে ভাষণ দিলেন, বিশ্বের প্রতিটি দেশ 200-এর অধিক সদস্য তারা সবাই শ্রদ্ধাঞ্জলি জানালেন অ্যাডমিরাল খানকে। পরবর্তীকালে তিনি মন্ত্রী হিসাবে, প্রথমে টেলিকমিউনিকেশন মিনিস্টার হিসাবে এবং পরবর্তীকালে যোগাযোগ মন্ত্রী হিসাবে অনেক উন্নয়ন কাজ করেছেন এবং আমি এই খেলাধুলার সূত্রে এত ঘনিষ্ঠ হয়েছি। তার এডিসি ছিল লেফটেন্যান্ট খুরশেদ আলম, এখন অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল। তিনি বললেন, তোমার এডিসির কাছে দরকার নাই, রাত হয় দিন হয় তুমি আমাকে ফোন করবে যখনই হয়, কারণ দেশের সম্মান এসব আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে লিপ্ত। তো আমার ফ্রি এন্ট্রান্স ছিল, যখনই পেরেছি যে কোনো সমস্যা নিয়ে তার সাথে গেলাম, সাথে সাথে তিনি তার সমাধান দিতে পারতেন। আজকে আরেকটি কথা বলতে চাই, যে সুরভি, এটি একটি প্রতিষ্ঠান, আমার স্ত্রী শিক্ষকতা পেশায় জড়িত, কলেজের প্রিন্সিপাল এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডাইরেক্টর জেনারেল ছিলেন। সুরভি যে বাংলাদেশে দরিদ্র শিশুদের শিক্ষার ক্ষেত্রে যে কি যুগান্তকারী পরিবর্তন এনেছেন, এটি আমাদের দেশের মানুষও জানে না, আমরাও জানি না, কেউই জানে না। তার কারণ, এর প্রধান চালিকা শক্তি বেগম খান অত্যন্ত প্রচার বিমুখ ছিলেন। এই পরিবারের মোটো হলো, সার্ভ, দেশের কাজ করো, নিজেকে আড়ালে রাখো। এই জন্যই অ্যাডমিরাল খানেরও রাস্তায় রাস্তায় বিলবোর্ড নাই এবং সুরভির যে প্রতিষ্ঠাতা বেগম খানের সম্পর্কেও এদেশের শিক্ষিত মহলের অজানা, কিন্তু বস্তিতে দরিদ্র মানুষের কাজের জন্য এই যে তার একটি সমাজ সেবামূলক অবদান, বাংলাদেশের কজন শিক্ষিত এবং বাংলাদেশের কজন অবস্থাপন্ন লোক দরিদ্র কিশোর শিশু কিশোরের জন্য নিজের সম্পত্তি ব্যয় করে এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আজকে এদেরকে আরো পাদপ্রদীপে আনতে হবে, তারা যতই আড়ালে থাকতে চান। আমরা বিএনপি তো এতবার ক্ষমতায় ছিলাম, এই যে সিলেট আমরা জয় করেছিলাম 15 ডিসেম্বর তারিখে 1971 সালে,
তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের নেতৃত্বে, জেড ফোর্স কমান্ডারের নেতৃত্বে 14 তারিখ সারাদিন সিলেটে যুদ্ধ হয়েছে। আমার কোম্পানির 14 জন শহীদ হন সেখানে। জিয়াউর রহমান জীবন বিপন্ন করে সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন। কতবার সিলেট গেলাম, সিলেটের নেতাদেরকে বলেছি যে আমি যুদ্ধক্ষেত্রে যেতে চাই। 2 বছর আগে আমি সিলেটে সেই এমসি কলেজে যুদ্ধক্ষেত্রে গেলাম। কেউ জানে না, বিএনপি লোকেরাও জানে না, সাধারণ মানুষ তো জানেই না যে এই সিলেট নগরীকে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স মুক্ত করেছিল। আমরা সেখানে যুদ্ধ করেছি, আমরাই তো কিছু করে নেই, আমরা তো ইতিহাসকে নিজের গতিতে চলতে দিয়েছি। অপরদিকে আমাদের প্রতিপক্ষ ইতিহাসকে ক্রমাগত বিকৃত করেই যাচ্ছে। এহেন একটি সময় আমরা বসবাস করছি যেখানে প্রয়োজন অবশ্যই জাতির এই কৃতি সন্তান অ্যাডমিরাল হক, অ্যাডমিরাল এম এ খানের মতো ব্যক্তিত্বরা আরো যুগে যুগে আসুক, বাংলাদেশকে সমৃদ্ধ করুক, এটি আমরা সবসময় কামনা করি। অ্যাডমিরাল খান অত্যন্ত কর্তব্যনিষ্ঠ ছিলেন। তিনি কমিউনিকেশন মিনিস্টার হিসাবে রেলওয়ে স্টেশন ভিজিট করতেন, ট্রেনে উঠে ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেন। এই যে সোলজারদের যে হ্যাবিট, অ্যাক্সিডেন্ট হয়েছে এয়ারপোর্টে, তিনি উদ্ধার কাজে, মন্ত্রী তো উদ্ধার কাছে থাকার দরকার নেই, নির্দেশ দিলেই যথেষ্ট, কিন্তু দেশের প্রতি এদের ভালোবাসা, এদের যে কর্তব্য নিষ্ঠা, এটি তো এক উদাহরণ আগামী প্রজন্মের জন্য। সেই কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। এর চেয়ে এত বড় ট্রিবিউট একটা দেশের জন্যে, একজন ব্যক্তির জন্য আর কি হতে পারে? তারা বাংলাদেশকে সার্ভ করে, দে হ্যাভ সার্ভড বাংলাদেশ টু দি বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি। আজকে এই ধরনের ব্যক্তিত্ব নাই, সেজন্য অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে। এই বাংলাদেশের জন্য অনেক কষ্ট করেছি আমরা। কোথায় যাচ্ছে এই দেশ, কোথায় সেই ছাত্র সমাজ যারা এই দেশের পতাকা, রাজনৈতিক দল না চাইলেও তারা পতাকা বহন করেছে, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। কত স্বাধীন চেতা ছিল তখনকার যুবকেরা, আজকে আমাদের নেত্রী 2 বছর জেল খাটিয়ে আসলেন, কি করেছি আমরা? যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আমি অ্যাডমিরাল খানের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এই কামনা রইল। এবং আপনাদের আজকে যারা এখানে শুনছেন দেশে এবং বিদেশে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনার অত্যন্ত সুন্দর এবং স্মৃতিচারণমূলক, বিশেষ করে ব্যক্তি অ্যাডমিরাল খান সম্বন্ধে। আমরা আপনার কাছ থেকে যে প্রধান জিনিসটা বেশি বারবারে আপনার বক্তব্য থেকে উঠে এসেছে সেটা হচ্ছে তার সাহসিকতা। তার সাহসিকতা নিয়ে আপনি একটা কথা বলেছেন যে তিনি একবার সাহস দেখেন নাই, বারবার বারবার যখনই প্রয়োজন হয়েছে সাহস দেখিয়েছেন। আমরা আরেকটা জিনিস জানলাম যে তিনি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কত ক্লোজলি কাজ করেছেন, এবং তার মৃত্যুর সময় তার যে দূরদর্শী এবং সাহসী পদক্ষেপের ফলে গণতন্ত্রকে, গণতন্ত্র উদ্ধারের যে প্রচেষ্টা তিনি নিয়ে চট্টগ্রাম থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকাতে এসে এই সরকারকে সমর্থন দিয়েছিলেন। তো সাহসী পুরুষদের জন্য কবি আবু জাফর আবাদুল্লাহর একটা কবিতা আছে যে সাহসী পুরুষরা আসলে সুবাতাস বইবে, তুমি আসলে ফসলের মাঠে সোনার দান ভরে যাবে, তুমি আসলে সাহসী ছেলেরা যুদ্ধে যাবে। আমরা মাহবুব আলী খান সাহেবের মতো সাহসী পুরুষদের অপেক্ষায় আছি। সাহসী পুরুষরা আসবে, যুদ্ধ হবে, কোন যুদ্ধ হবে সেটা আমি বলছি না, আমার আমার দেশ আমার মাঠ সোনার ফসলে ভরে যাবে। তো যাই হোক, এখন আমরা আমাদের প্রধান আকর্ষণ যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি, আমরা তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে তিনি এতক্ষণ বসে আছেন। এখন বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব ব্যারিস্টার মদুদ আহমেদ। জনাব ব্যারিস্টার মদুদ আহমেদ, আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকে উপস্থিত আছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, এবং আমাদের যার স্মৃতিচারণ করছি আমরা তার সুযোগ্য কন্যা ডক্টর জুবেদা রহমান, এবং আমার অত্যন্ত শ্রদ্ধ দুজন বিশেষ অতিথি, এবং আপনারা যারা আজকে এই
আলোচনা সভায় অংশগ্রহণ করলেন তারা, এবং যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আজকে 36তম মৃত্যুবার্ষিকী, এবং সুরভি ও মাহবুব আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে সত্যিকার অর্থে আমি অভিনন্দন জানাই, যে কারণ এটা একটা অত্যন্ত মূল্যবান একটা আলোচনা হয়েছে। যারা এখানে আলোচনা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই এত সুন্দরভাবে বক্তব্য রেখেছেন যে আমার জন্য আর কিছু বাকি রাখেন নাই বলার। যেই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম সবই প্রায় বলা হয়ে গেছে। মেজর হাফিজ এবং আলতাফ চৌধুরী সাহেব বলেছেন বিশেষ করে, এবং মুক্তাদির, এবং আপনারা যারা অনেকে বলেছেন এখানে, আমি অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করব। মাহবুব আলী খান ছিলেন একজন আদর্শবান মানুষ, একজন উঁচু মাপের মানুষ, অত্যন্ত উঁচু মাপের মানুষ। তিনি একজন সংবেদনশীল, সজ্জন, একজন সহমর্মী মানুষ ছিলেন। তার মধ্যে যে যে তিনটা জিনিস ছিল, যে গুণ ছিল, সেগুলো এখানে অনেকেই প্রকাশ করেছেন। সেটা ছিল, একটা ছিল দেশপ্রেম, লাভ ফর দ্য কান্ট্রি, এই দেশের জন্য ভালোবাসা, দেশের মানুষের জন্য ভালোবাসা, সাধারণ মানুষের জন্য ভালোবাসা, এটা ছিল। এবং এই দেশপ্রেম ছিল, সাহস ছিল। সাহসটা কেন ছিল? কারণ তিনি সৎ মানুষ ছিলেন। সৎ মানুষরা সাহসী হতে পারে, যারা সৎ না তারা কখনো সাহসী হতে পারে না। যার জন্য এখন বিদেশে সৎ মানুষের খুব অভাব ঘটে গেছে। তিনি সৎ ছিলেন বলেই তার মধ্যে সাহস ছিল, যার জন্য তিনি তালপট্টি রক্ষা করতে পেরেছিলেন। এবং আরেকটি কথা বলা দরকার, শহীদ জিয়া যেদিন তার মর্মান্তিক তার মৃত্যু হয় এবং চট্টগ্রাম সার্কিট হাউসে, আমাদের রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সঙ্গে তার খুব গভীর সম্পর্ক ছিল, এবং তিনি এত মর্মাহত হয়েছিলেন, তিনি চট্টগ্রামের বন্দরের কাছেই ছিলেন, তিনি সর্বপ্রথম বাংলাদেশের কোন কর্মকর্তা সাহস করে সেদিন শহীদ জিয়াকে দেখতে গেছিলেন সে সার্কিট হাউসে তার সে হত্যাকাণ্ডের পর। এটা আমাদের সবাইকে, আমাদের কে তখন বিমোহিত করেছিল। আজকে তার এই অবদানের কথা সকলে এখানে উল্লেখ করেছেন, এবং তার পারিবারিক ঐতিহ্য তো সে বিশাল ঐতিহ্য। এই আমি তো জানতামই না যে 1901 সালে আমরা কবে ব্যারিস্টারি পড়েছি, অনেক পরে। ওনার পিতা 1901 সালে ব্যারিস্টারি পাশ করে, চিন্তা করে দেখেন। এবং তারা অত্যন্ত উচ্চ শিক্ষিত, সারা বাংলাদেশ আমি বলবো উপমহাদেশে এরকম একটি ঐতিহ্যবাহী পরিবার খুব কম পাওয়া যাবে, আছে কিন্তু খুব কম পাওয়া যাবে। তার দাদা গাজনফর আলী খান, তিনি ওবিএ ছিলেন, ও মানে অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার, তাকে সেই পদাধিকার দেয়া হয়েছিল। তিনি ICS অফিসার ছিলেন। তার পিতা ইন্ডিয়ান কংগ্রেসের, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তারপরে সেটা ভারত ভারত মানে ব্রিটিশ আমলে, তারপরে তিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার ছিলেন। তার একটা ঐতিহ্য রয়েছে, তার একটা বংশের একটা পরিচয় রয়েছে। এরকম পরিচয় আমাদের খুব কম মানুষের মধ্যে এখন পাবেন। আজকে তিনি সেটা, আমি বলবো তার কর্মজীবনে তিনি সেটা সম্পূর্ণভাবে সেটা তিনি সমুন্নত রেখে গেছেন। এই যে মেজর হাফিজ যে কথাগুলো বললেন, বা আলতাফ সাহেব যে কথাগুলো বললেন, এবং আপনারা যারা এইসব কথা বললেন, প্রত্যেকের মধ্যেই এই জিনিসটা ফুটে উঠেছে যে রিয়ার অ্যাডমিরাল
রিয়ার অ্যাডমিরাল এই তার কি বলে না মাহবুব আলী খানের এই যে অবদান, আমি তার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। উনি একজন অমায়িক অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। মানুষ যত বড় হয় ততই বিনয়ী হওয়ার কথা, এবং তিনি সেই রকমের তিনি যে একটা পরিবারের থেকে এসছেন, যে পরিবারের থেকে তিনি এসছেন সেটা তিনি তার আচার আচরণে তার কথাবার্তায় সবসময় সেটা সেটা তিনি প্রকাশ করতেন, এবং তিনি এত বিনয়ী ছিলেন যে বলেন না। ওনার সঙ্গে আমি উপদেষ্টা ছিলাম শহীদ জিয়াউর রহমানের, এবং মন্ত্রীও ছিলাম, আমরা একই মন্ত্রী পরিষদে কাজ করেছি, এবং তিনি মন্ত্রিসভার সভায় তিনি একটা সক্রিয় ভূমিকা পালন করতেন, সবসময় দেশের কথা বলতেন, দেশের স্বার্থের কথা বলতেন। এবং এই যে আমরা যে শহীদ জিয়া শেষ পর্যন্ত এই গঙ্গার পানির হিস্যার ব্যাপারে সাহস করে একদিকে যেমন তালপট্টি রক্ষা করেছেন, অন্যদিকে এই যে জাতিসংঘে নিয়ে যাওয়া, এটা অচিন্তনীয় ব্যাপার ছিল। ভারত এত বড় একটি রাষ্ট্র, এত বড় একটি প্রতিবেশী রাষ্ট্র, সে রাষ্ট্রকে অবজ্ঞা করে বা তাদের তারা যেহেতু কথা শুনলো না, আমাদের ন্যায্য দাবি মানতে রাজি হলো না, তখন তিনি জেনারেল অ্যাসেম্বলিতে নিয়ে গেলেন, এবং এই জেনারেল অ্যাসেম্বলিতে ইউনানিমাস রেজলিউশন হতে যাচ্ছে, এটাকে তারা ঠেকানোর জন্য ভারত এর তখন তারা বাধ্য হলো আলোচনায় অংশগ্রহণ করতে। এবং 1977 সালে যে চুক্তি হয়েছিল গঙ্গা চুক্তি, সেই চুক্তি এখন পর্যন্ত যে বর্তমানে যে চুক্তি তারা করেছেন তার সঙ্গে দুটো তফাত আছে। একটা হলো গঙ্গার পানির ন্যূনতম পানি আমরা পাবো, এটার একটা গ্যারান্টি ছিল 1977 সালে, শহীদ জিয়া সেটা আদায় করেছে। আরেকটা ছিল যদি কোনো ডিসপিউট দেখা দেয় তাহলে সেখানে আলাদা করে তৃতীয় পক্ষের মাধ্যমে ডিসপিউট হবে। আর এখানে এখন যে চুক্তি করেছে, যে চুক্তির অধীনে এখন আমরা পানি পাচ্ছি বা পাচ্ছি না, সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে এই ভারতের উপরে, এবং কোনো মিনিমাম কোয়ান্টাম ওয়াটার আমরা পাচ্ছি না, তার কোনো গ্যারেন্টি নাই, এবং আরবিট্রেশনের কোনো প্রভিশন নাই, সেটা করতে হলে দিল্লিতে গিয়ে সেটার ফয়সলা করতে হবে। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই না, আমি আবার ফিরে আসতে চাই আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা মাহবুব আলী খানকে কিভাবে মূল্যায়ন করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। আজকে বাংলাদেশের যে চরম অবস্থা হাফিজ কিছুটা ইঙ্গিত দিয়েছে, আমার মাই হার্ট ব্লিডস যখন আমি চিন্তা করি যে আমি ভাষা আন্দোলনে 1955 সালে আমি জেল খেটেছিলাম, আমার চিন্তা হয় না যে আমরা যখন এই যে আপনারা অনেকে জানেন যে স্বাধীন পূর্ব পাকিস্তান আন্দোলনের গোড়াপত্তন কিন্তু লন্ডনে করি আমরা, এবং এটার হাইবেরি হিলে আমরা ইস্ট পাকিস্তান হাউস তখন করেছিলাম, আপনাদের মনে আছে, আওয়ামী লীগ সরকার আসার পর ওটা বিক্রি করে দিয়েছে শুনলাম। আজকে এই যে যে দেশপ্রেমের যে অভাব, যে প্রতিবাদ করার যে শক্তি আমরা হারিয়ে ফেলেছি বলে মনে হয়, এর চাইতে চরম দুর্ভাগ্য একটি স্বাধীন দেশের জন্য আর কিছু হতে পারে না। অনেক কিছু বলা যায় কিন্তু সেটা বলবো না, শুধু এটুকু বলবো যে আজকে আজকে জাতির যে সংকট, এই সংকট হলো সৎ মানুষের অভাবের সংকট, সৎ মানুষের সৎ রাজনীতিবিদের অভাব। মিথ্যাচার এখন সত্যাচারে পরিণত হয়েছে, মিথ্যাচারের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে এখন প্রকট আকার ধারণ করেছে। আজকে এই মিথ্যাচারের রাজনীতি থেকে, এবং এই যে অবক্ষয়, দেশে আইনের শাসন নাই, দেশে যাকে আমরা বিচার বিভাগের স্বাধীনতা বলি সেটা নাই, আজকে একটা গুড গভর্নেন্স বলতে যেটা বোঝায়, সুশাসন বলতে যেটা বোঝায়, সেটা এখন তার বিন্দুমাত্র নাই। এবং আজকে যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট জনগণের কাছে জবাবদিহি করার মতো এই এই সরকারের জবাবদিহি করতে হয় না, কারণ এমন একটি পার্লামেন্ট যে পার্লামেন্টের কোনো কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে বলে দেশের মানুষ মনে করেন,
সেজন্য আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই যে আজকে অ্যাডমিরাল আমাদের এই মাহু আলী খান আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, ওনার অনুপ্রেরণায় আজকে আমরা অনুপ্রাণিত যে সৎ মানুষের প্রয়োজন, সৎ নেতৃত্বের প্রয়োজন এবং সাহসের প্রয়োজন, দেশপ্রেমের প্রয়োজন। আজকে বেগম খালেদা জিয়া 2 বছর জেলখানায় থাকার পর আজকে তাকে তিনি এখন বাড়িতেই আছেন, ঈদের দিন তার সঙ্গে দেখা হয়েছে, তিনি মানসিকভাবে খুব ভালো আছেন কিন্তু শারীরিকভাবে এখনো তিনি সুস্থ নন এবং এই করোনার কারণে তার যে সুচিকিৎসা করার যে প্রয়োজন ছিল সেটা হচ্ছে না। তো আজকে একটি একজন নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের রাজনৈতিক নেতা, আজকে তাকে তারা একটা একটা সামান্য একটা ট্রিভিয়াল একটা মামলায়, তুচ্ছ একটা মিথ্যা বানোয়াট মামলায় তাকে সাজা দিয়ে 2 বছর তাকে কারাগারে রেখেছেন। এর চেয়ে লজ্জাজনক এদেশের জন্য আর কি হতে পারে? আজকে মিউচুয়াল যে যে সমাজে যে পারস্পরিক যে সম্মান বোধ, যে সহনশীলতা, এটা বলতে এখন আর কিছুই নাই, সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন সারা দেশের মানুষ এখন বেগম জিয়া, আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের দলের দিকে তাকিয়ে আছে যে কখন আমরা এই দেশে আবার সেই গণতন্ত্রের চর্চা ফিরিয়ে আনব, দেশের আইনের শাসন ফিরিয়ে আনব, দেশের এই বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনব, দেশে একটি সুস্থ অবাধ একটি নির্বাচনের মাধ্যমে আবার আমরা কি করে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার গঠন করব, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই ব্যাপারে আমি বলবো যে মাহু আলী খানের ব্যাপারে যত আলোচনা আজকে হয়েছে এই সব কিছু আমাকে অন্তত, এবং শুধু আমাকে না, যারা আজকে শুনেছেন সবাইকে অনুপ্রাণিত করবে যে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদেরকে আমাদেরকে পিছনের দিকে তাকানোর সময় নাই, এখন আমাদের সময় পার হয়ে যাচ্ছে, আমরা তো আমাদের নেক্সট জেনারেশন, জেনারেশন আফটার জেনারেশন সব তাদেরকে বিপদগামী করা হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা করে, মিথ্যা কথা বলে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আজকে এইসব থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। বিএনপি এখনো বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী রাজনৈতিক দল এবং তারেক রহমানের নেতৃত্বে এই দল ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। আপনাদের অনেক ধন্যবাদ, সালাম আলাইকুম। শুনতে পাচ্ছি না, ধন্যবাদ আপনাকে, আমাদের প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্যের জন্য। আমরা দীর্ঘক্ষণ যার কথা শুনলাম, আমাদের প্রাণপ্রিয় মাহু আলী খান সাহেবের মৃত্যুবার্ষিকীতে আজকে আমরা তার সম্বন্ধে অনেক কিছু শুনলাম। আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকেই একটা জিনিসের ব্যাপারে, আমরা এই বক্তব্য শোনার পরে কিংবা তার আগেও আমরা আরো কিছু পড়েছি, যেমন ডক্টর মুজিবের কিংবা আমাদের মেহবুবা জামিনের লেখা থেকে আমি দেখেছি যে আমি এখন ব্যারিস্টার মধুধন সাহেবের বক্তব্য থেকে যেটা আরো স্পষ্ট হলো যে সততা, তার একটা কথা আছে যে সততা ছাড়া দেশপ্রেম মূল্যহীন। তিনি দেশপ্রেমিক ছিলেন, তিনি অমায়িক ছিলেন, তিনি সাহসী ছিলেন, তিনি সৎ ছিলেন। একজন নেতা যে চরিত্র হওয়ার দরকার ছিল তার মধ্যে সব ধরনের গুণাবলী বিরাজমান ছিল। তা আল্লাহ তাকে এখন আমাদের জন্য তার জন্য একমাত্র দোয়া করা ছাড়া, এবং আমরা তার যে আলোচনা আজকে আমরা করলাম আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবং আমি বলবো আমরা যারা এখানে প্রত্যেকেই আজকে আছি এই করোনার এই প্যান্ডামিকের টাইমে, আমরা মাহবুব আলী খান সাহেবের মতো সাহসী সুপুরুষ, সৎ, একনিষ্ঠ এবং দুঃসাহসিক ব্যক্তিকে যদি এই পৃথিবীতে বারবারে দেখতে চাই, আমাদের উচিত হবে এই প্রজন্মকে
আজকে যারা বক্তব্য রাখলেন কিংবা আরো যারা আছেন তাদেরকে খুঁজে বের করে এটাকে লিপিবদ্ধ করে আমাদের এই প্রজন্মকে জানাতে হবে যে আমাদের একজন মাহবুব আলী খান ছিলেন, কে ছিলেন, দুঃসাহিক ছিলেন, কে মাহবুব আলী খান ছিলেন, অমায়িক ছিলেন, হাম্বল ছিলেন, নীতিবান ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, সৎ ছিলেন এবং সবচেয়ে বড় ছিলেন তিনি সাহসী একজন যোদ্ধা ছিলেন। আজকে আমরা আর বক্তব্য বেশি লম্বা করব না, আমি কিছুটা ধন্যবাদ জ্ঞাপন করতে হবে এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বোন, আজকে উনি ওনার বাবার এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে এসে আমাদের দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, উৎসাহিত করেছেন এবং আমি আমরা আপনার এই ব্লগ থেকে আপনার আরেকটা পরিচয় পেয়েছি। আপনি একজন শুধু বিখ্যাত চিকিৎসকই নন, আপনি একজন কবি, এবং কবিদেরকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং কবিরা কতটুকু বড় হতে পারে যারা কবিতা পড়ে তারাই বোঝে। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে উপস্থিত থাকার জন্য। আমাদের অতিথিরা যারা এসেছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান আলোচক সহ যারা আলোচনা ছিলেন, যারা আমাদের সাথে ছিলেন, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের আমরা আজকে যদি অন্ততপক্ষে কিছুটা তেলাওয়াত করে মাহবুব আলী খান সাহেবের রুহের জন্য দোয়া করে, সারা বিশ্ব থেকে আমরা আজকে এখানে জড়িত হয়েছি, ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপর রাজি হবেন, ইনশাল্লাহ আল্লাহ মাহবুব আলী খান সাহেবকে কবুল করবেন। আমি এখন আমার পরবর্তী যাবার আগে আরেকটা ধন্যবাদ আমাকে দিতেই হবে, যেটা আমি বলবো কামাল উদ্দিন এই এই অনুষ্ঠানটা সংগঠিত করার জন্য দিন রাত যে কাজ করেছে, আমি জানি আর অনেকেই কাজ করেছেন, আমি তাদেরকে চিনি না, ওয়াজিজামান ভাই আছেন পিছনে এবং কামাল, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর লন্ডনের মাহবুব আলী খান স্মৃতি সংসদ যেটা দীর্ঘদিন থেকে তারা কাজ করে যাচ্ছে, এখানে আবেদ আছেন, সাদিক আছেন, কামাল আছেন, তাদের উদ্যোগেই আজকে আমাদের সিলেটের এই কৃতি সন্তানকে আমরা বিশ্বের দরবারে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ একদিন, এই দিন আর বেশি দূরে নয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখন মাহবুব আলী খান তার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আবু সাঈদ আনসারী। জনাব আবু সাঈদ আনসারী, প্লিজ। আবু সাঈদ আনসারী ভাই শুনছেন আমাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। অসংখ্য ধন্যবাদ জানাব বাসা খন্দকার এমবিই। আমি শুনতে পাচ্ছি আপনাদের সবাইকে। আমি সবাইকে অনুরোধ করব আমার সাথে যারা আছেন এই মুহূর্তে জুমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমার সাথে আপনারা দরুদ ইব্রাহিমই আমরা পড়ি, যে দরুদটা আমরা সলাতের মধ্যে পড়ি, নামাজের আপনারা পড়ি, সেই দরুদটা আমাদের সবার জানা আছে এবং এই দরুদ পড়ার পরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তার পরিবারের জন্য ইনশাআল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك اللهم أنت الله لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من كل شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت
اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا ورزقا واسعا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت والعفو عند الحساب ونسألك الجنة ونعيمها ونعوذ بك من النار ونعوذ بك من النار يا رب العالمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين ريار أدميرال محبوب علي خان شاهبير جنو عمر عليك علوشنا كورتسي তা তিনি যে কাজগুলো করেছেন দেশের জন্য জাতির জন্য আল্লাহ সেই কাজগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ তাঁর রুহের মাগফিরাত আমরা কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বান্দা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি ওনাকে জান্নাতুল ফেরদাউস আলা নসিব করে দেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন বিশেষ করে ওনার স্ত্রী সৈয়দ ইকবাল বান্দ বানু ওনাকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নেক হায়াত দান করুন ইয়া আরহামার রাহিমিন আসসালাল্লাহু আলাযীম রাব্বাল আরশিল আযীম আন ইশফিহা আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাআস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু বাদাহু সাকামা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাহবুব আলী খান সাহেবের বড় কন্যা শাহিনা খান জামান ও কনিষ্ঠ কন্যা আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর জুবাইদা রহমান এবং তাদের সন্তান সন্ততি যারা আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনি কামিয়াবি দান করুন এবং সমস্ত বালা মুসিবাহ থেকে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত দান করুন আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কুকো যিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নিয়ে গেছেন অতি অল্প বয়সে ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা তাদের রুহের মাগফিরাহ কামনা করছি আল্লাহ তাদের কবরকে আপনি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস আল আ'লা আপনি নসিব করে দিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ফ্যামিলি আছেন পরিবারে যারা আছেন সবার প্রতি আপনি রহম করুন বিশেষ করে বেগম খালিদা দিয়া এবং তার ছেলে জনাব তারেক রহমানকে আপনি সুস্থতা দান করুন সুস্থ রাখুন হেফাজত করুন এবং দেশবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনি কবুল করুন আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন বাংলাদেশের প্রতি আপনি শান্তি দান করুন বাংলাদেশের প্রতি আপনি রাহমা সাকিনা দান করুন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাজলুম যারা আছে আপনি তাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ জুলুম থেকে আমাদেরকে বাঁচান জুলুম থেকে আমাদের বাঁচান আপনি মুসলিম উম্মার প্রতি রহম করুন আল্লাহ করোনা ভাইরাস থেকে আপনি আমাদেরকে হেফাজত দান করুন যে সমস্ত মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মাউত হিসেবে কবুল করুন তাদেরকে সুহাদা হিসেবে কবুল করুন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন يا حي يا قيوم برحمتك نستغيث
আমরা জানি গতকালকে আমরা যেটা দেখেছি গত পরশুদিন লেবাননের যে ভয়ানক ভয়ানক যে এক সেখানে যে অগ্নিকাণ্ড হলো, ইয়া আল্লাহ বিস্ফোরণ ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন লেবাননের মানুষদেরকে আপনি হেফাজত করুন, মুসলিম উম্মার প্রতি আপনি রহম করুন, আল্লাহ আল্লাহুম্মা আইজাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আনসুরুল মুসলিমিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া করোনা والطاعون ومن سيء الاسقام يا الله আমাদের দোয়াকে কবুল করুন, يا الله আমাদের দোয়াকে কবুল করুন, আমাদের এই আলোচনা এই বসা এই আমাদের এই কথা শোনাকে আপনি কবুল করুন, يا الله দেশ এবং জাতির জন্য কাজ করার তৌফিক দান করুন, সঠিক নেতৃত্ব দেবার তৌফিক দান করুন, يا الله يا ارحم الراحمين মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুন, يا الله اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الله আপনি আমাদেরকে ক্ষমা করুন, ইয়া আল্লাহ আমরা যতজন হাত তুলেছি যারা শুনছে, ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আপনি ক্ষমা করলে আপনার কোনো ক্ষতি নেই, আল্লাহ আপনি ক্ষমা করলে আপনার কোনো ক্ষতি নেই, কারো কাছে আপনাকে জবাবদিহি করা লাগে না, মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের দোয়াকে কবুল করুন, ওয়া সাল্লাল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين آمين السلام عليكم সম্ভবত আমরা পাশা ভাইকে হারিয়ে ফেলেছি এখন ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম